حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলী ওয়াসাল্লাম আমার প্রিয় দেশবাসী এবং প্রাণ প্রিয় উম্মা আল্লাহ হবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে প্রাথমিক পর্যায়ের একটি স্বাধীনতা দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কম নয় যেমনটি যে এক সপ্তাহ আগেও আমরা এই ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলবো বা ইলিয়াস ভাই আমাদের সাথে কথা বলবে এভাবে এটা আতঙ্কের বিষয় ছিল কারণ আমরা স্বৈরাচারী শাসকের এমন জুলুম নির্যাতন এবং যার কন্যায় নিপীড়নের মধ্যে ছিলাম প্রত্যেকটা অঙ্গনে শুধু আমরা নয় আমি তো মনে করি যে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গনের মানুষ আতঙ্কে থাকতো শুধুমাত্র যারা আওয়ামী লীগ শেখ হাসিনার অন্ধ পাচাটা গোলাম সারা আর সবাই সর্ব অবস্থায় সে যে ঘরানারি হোক না কেন তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটাও কম নয় এটাও অনেক বড় নেয়া যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যা আলেমা সবচেয়ে বড় অহংকারিণী থেকে স্বৈরাচারিণী থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনেক আগ থেকেই এই নেটের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে চিনি আর কি ভাইকে তো সরাসরি কখনো দেখি নাই তো আলহামদুলিল্লাহ ভাই যে উদ্যোগ নিয়েছেন যে এই দেশের জন্য দিন ধর্মের জন্য ওলামাই কেরামের যে ত্যাগ তিতিক্ষা এর যে এক বিশাল ফিরিস্তি আছে ইতিহাস আছে এটা আজকে আমরা প্রাথমিক একটা স্বাধীনতা পাওয়ার মাধ্যমেই প্রায় ভুলে যাইতেছি আসলে এটা উল্লেখযোগ্য যে ওলামাই কেরাম আজকে যে এই ফেসিস্টের এই স্বৈরাচারীর যে পদ এবং তাকে যে আল্লাহ তালা লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন এর পিছনে তো নিঃসন্দেহে সবচেয়ে বেশি এবং প্রথম প্রথম এর বিরুদ্ধে কথা বলেছেন ওলামাই কারাম ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ওলামাই এই সেই দুই হাজার তেরো বলেন দুই হাজার ষোলো বলেন দুই হাজার একুশ বলেন আর দুই হাজার চব্বিশ উর্দুতে প্রবাদ আছে ইফতেদা মুশকিল হ্যাঁ ইন্তেহা মুশকিল নেহি কোনো কাজ শুরু করাটা হলো কঠিন কিন্তু শেষ করা কঠিন না আপনারা বুঝবেন যে আজ থেকে হ্যাঁ তিন বছর আগে কেউ যদি তালেবানের পক্ষে বা তালেবান মুজাহিদদের পক্ষে কথা বলতো তখন কি পরিমাণ ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় ছিল এটা এটা সম্ভব না আর এখন দেখেন সাধারণ মানুষও তালেবানের পক্ষে কথা বলে কোনো সমস্যা নেই কেন এখন বিজয় হয়ে গেছে এখন আল্লাহ তারা তালেবানদেরকে সুদিন দান করেছে তাদেরকে আল্লাহ তালা বিজয়ী জাতি হিসাবে বিশ্বের কাছে উন্মুক্ত করেছে ভাবে শেখ হাসিনার জুলুম যখন সবচেয়ে তুঙ্গে তখনও ওলামাই কারাম নিজেদের যান মাল জীবনকে মহা বিপদে ফেলে হক কথা বলার চেষ্টা করেছেন বলেছেন আমরা জানি সেই ফতুয়া বিরোধী আন্দোলন বলেন নারী সম অধিকারের নামে আন্দোলন বলেন কোরআনের আয়াত পরিবর্তন করার যে সিদ্ধান্ত সেটার বিরুদ্ধে ওলামাই ওলামা যে গড়ে যে ওঠে আমরা সবাই জানি সে মুস্তি আমিনী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে সে উলহাদিস রহমতুল্লাহ থেকে নিয়ে একের পর এক যে ওলামাই একরাম যে নজরানা দিয়েছেন দিনের জন্য এবং হক কথা বলার ক্ষেত্রে তো সেটা আমাদের ইতিহাস মনে রাখা উচিত এখন বলতে পারেন যে দুই হাজার চব্বিশ সালে তো ওইরকম ব্যাপকভাবে ওলামাই একরামকে মাঠে ময়দানে দেখা যায় নাই প্রথম দিকে এটার কারণ আছে আপনারা জানেন ওলামাই একেরাম কোনো কাজ করলেই বলা হয় এটা জঙ্গি এটার মধ্যে জঙ্গি ঢুকে গেছে এমনি তো আপনাদেরকে রাজাকার বলে দিছে আমরা যদি যাইতাম শুরু থেকে প্রথমেই বলতো যে এরা হলো জঙ্গি কিছু না হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহ এবং আল্লামা শাহ হাফেজ জোনায়দ বাবু নগরীর রাহিমুল্লাহ ওনারা দুইজন আমাকে শুধু হেফাজত ইসলামের বক্তা হিসেবে সাধারণ একজন বক্তা হিসেবে নিয়োগ দিয়েছেন আমি হেফাজতের মঞ্চে লাল দিগির ময়দানে জমিউতুল ফালাহ ময়দানে সানের সালস সম্মেলনে আলোচনা করতাম মিজান ময়দানে ফেনিতে আলোচনা করতাম এতেই তারা রিপোর্ট করা শুরু করলো যে হেফাজতের ভিতরে জঙ্গি ঢুকে গেছে তাহলে আপনারা দেখেন যে আমরা যদি এই আন্দোলনের শুরু থেকেই আসতাম তখন তারা বহির্বিশ্বকে তারা যাদেরকে খোদা হিসেবে মানে তাদেরকে বুঝাইতে পারতো যে না এটা কোনো ছাত্রদের আন্দোলন নয় এটা ছাত্র সমাজের আন্দোলন এটা হলো জঙ্গিদের আন্দোলন আপনারা দেখেনি যে দাড়ি টুপিওয়ালারা এরাই তো তালেবান এই ধরনের কথা বলে পুরা এই আন্দোলনটাকেই হয়তো তারা নস্বাত করে দিত এই জন্য আমরা ওলামাই কেরাম যে এটার সাথে ছিলাম না এমন নয় আমরা বরং শুরু থেকেই ছিলাম আপনারা যদি আমার আইডি ফেসবুক আইডি ফলো করে থাকেন আপনারা দেখবেন আমি শুরু থেকেই ছাত্র সমাজের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছি আমার বয়স ছিল আমার উপরে আমাকে কোনো সময় ধরে নিতে পারে কিন্তু আমি জানি যে আমাকে নিয়ে যাবে দিন আগে গেলে তো কিছু করার নাই কিন্তু হকের ব্যাপারে কথা বলা উচিত বলেছি আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাদের শেষের দিকে হলেও হেফাজতে ইসলাম বাংলাদেশ এটাকে শুরুর দিকে তো মৌন সমর্থন দিয়েছেন শেষের দিকে সে একেবারে লিখিতভাবে দিয়েছেন বিশেষ করে হেফাজতের আমির কায়েদে মিল্লাত আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামদ বারাকাত আলিয়া আল্লাহ তালা হজরতকে সুস্থতার সাথে নেখায়াত দান করেন উনি অত্যন্ত সাহসিকতার সাথে আলহামদুলিল্লাহ ছাত্র সমাজের আন্দোলনের সাথে সকলকে থাকার আহ্বান জানিয়েছেন কথাগুলো আসলে সবাই আমরা জানি একটু যদি ইতিহাস বা পিছন থেকে আমরা দেখি তারপরেও অনেকে মনে করে যে আমাদের এখানে কোনো অবদান নেই অনেকে বলে ফেলে আমাদের ছাত্রদের সাথে কমি মাদ্রাসা দেখেন ভাই কওমি মাদ্রাসা হই স্কুল হই সরকারি মাদ্রাসা হই আমরা মুসলমান তো আমরা মোমেন্ট তো আমরা বাংলাদেশের নাগরিক তো তো বাংলাদেশের নাগরিক হলে আমরা এই কথা বলার তো সুযোগ নাই আমাদের মধ্যে ডিভাইড হবে কিসের ভিত্তিতে আপনি যেই নারী হন না কেন আপনি স্কুল কলেজের হন আপনি সরকারি গরানা হন বেসরকারি গরানা হোক হন আপনারা আর আমরা একে অপরের সহযোগী হতে হবে তাহলে দেশ এবং দেশের পরিস্থিতি আমাদের দিন ধর্ম সবকিছু আমরা সুন্দরভাবে পালন করতে পারবো ডিভাইড রুল ভাগ করে দেওয়া শাসন করা এটা তো ব্রিটিশদের নীতি ব্রিটিশদের রুলস আমরা কেন ওই রুলসে যাব আল্লাহ তালা আমাদের সকলকে স্কুল কলেজ সরকারি মাদ্রাসা কর্মী মাদ্রাসা সকলকে এক ও নাক হয়ে দিন ধর্ম এবং দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন দুই হাজার একুশ সালে যখন ওলামাই কেরামদেরকে বিশেষ করে হেফাজতে ইসলামের ওলামাই কেরামদেরকে আমভাবে দরপাকড় শুরু হয় মুদি বিরোধী আন্দোলনের কারণে বেশ করে আমাদের বড় বড় আলেমদেরকে ধরা শুরু করে তখন আমাকেও আমার কিছু বন্ধু বান্ধব মুরব্বীরা বললেন যে গুণবী কিছু দিনের জন্য মোবাইল বন্ধ রাখেন কিছু দিনের জন্য একটু চুপচাপ থাকেন আমি মূলত দাওয়াতের কাজ করি অর্থাৎ অমুসলিমদের মাঝে দাওয়াত নব মুসলিমদের পুনর্বাসনমূলক কিছু কাজ আমি করি এবং খ্রিস্টান মিশনারিরা যে তাদের সেবার আড়ালে আমাদের দেশের মানুষকে হিন্দু বৌদ্ধ বৌদ্ধি তো ফেলে এর মোকাবেলায় আমি কিছু কাজ করি কাজের তো ওই সুবাদে আমি মাহবিল সৃজন যেহেতু শেষ আমি চলে গেছিলাম খাগড়াছড়িতে ওখানে একটা মসজিদের কাজ করতেছিলাম মসজিদের জন্য ইট বালু ক্রয় করতেছিলাম ওই জায়গার মোহতামিম সাহেব আমাকে চিনতেন তিনি আমি যে পাহাড়ে কাজ করতেছিলাম ওই পাহাড়ের ইমাম সাহেবকে ফোন করে বলতেছেন মমতম সাহেবকে যে গুনুবি সাহেবকে একটু সরে যেতে বলেন ওনার পিছনে সম্ভবত প্রশাসনের লোকরা লাগছে সাদা পোশাক دارীরাও নাকি খুঁজতছে পরে আমিও বুঝতে পেরেছি যেহেতু আমাদের মোর ইতিমধ্যে আমাদের মুরুব্বিদের প্রায় অনেককেই ওরা ধরে ফেলছে তো আমি কি করব আমি ওই সময় মোবাইল বন্ধ ওখান থেকে সরে গেলাম তো আমার ওস্তাদের বাড়ি নোয়াখালীতে আমি অবস্থান করতেছিলাম এর মধ্যে ওস্তাদের বাড়িতে থাকতেছি থাকতেছি একদিন সকালবেলা এটা হলো 6 সাত দুই তো আমি মোবাইল আমার কাছে ওই সময় যেটা ছিল সেটাও আমি খুলে রেখেছি এর মধ্যে ওস্তাদজি এসে কান্নাকাটি করতেছেন আমাকে বলতেছেন যে হাসান আমি তো তোমাকে আসলে বাঁচাইতে পারলাম না আমি ওনাকে বললাম যে আপনি কান্নাকাটি করেন না আমার যা আছে তা হবে শুধু আপনি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমার পরিবারকে খবরটা দিয়ে দিবেন যে আমাকে সাদা পোশাক যা তুলে নিয়েছে ওদের কাছে পিস্তল ওদের কাছে সবকিছু ছিল গোপনে ওরা বলছে যে আমাদের সব আছে আমরা প্রশাসনের লোক ডিবি পরিচয় দিয়েছে গোয়েন্দা পরিচয় দিয়েছে আর পরে আমি বেরোই আমি আমার কোনো বিপদে না পড়ে হই আমি তাদের সামনে যাই আমি সামনে করলাম যে আপনারা কারা আপনাদের পরিচয় দেন এই কথা বলার সাথে সাথে সে আমাকে গালি গালিগালা শুরু করে যে এত বড় সাহস আবার পরিচয় খোঁজো তুমি জানো না তুমি কি করছো আমাকে আমি কি করছি আমি একজন সাধারণ বক্তা আমি কোরআনের আলেম আমি মুফতি আমি মুফাসিদ আমি একজন নবীর ওয়ারিস হিসাবে আমার দায়িত্ব আমার কর্তব্য যতটুকু ততটুকু আমি উম্মতের সামনে তুলে ধরেছি এটা আমার দায়িত্ব দিন বিরোধী ইমান বিরোধী উম্মা বিরোধী দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় কথা বলা এটা আমার অধিকার এটা আমার দায়িত্ব নবির ওয়ার হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে তো আমি এই কাজ করেছি আমি তো কোনো অন্যায় কাজ করেছি বলে আমার মনে হয় না আমি তাকে বললাম কিন্তু সে কোনো কথা শুনে সে বলতেছে যে আমরা সরকারের লোক তুমি বেশি বাড়াবাড়ি করবা এখানে সমস্যা হয়ে যাবে তুমি না ওই সময় তারা আমাকে আপনি আপনি করে বলতেছিল আপনি যদি কোনো এখানে আপনি একজন আহ জ্ঞানী মানুষ এসে মানে আমাকে যত প্রকার ফুলানো যায় আর কি তারা আমাকে ফুলানোর চেষ্টা করলো বোঝানোর চেষ্টা করলো তো আমি দেখলাম যে আসলে ওরা যাই বলুক না বলুক আমি যদি এখান থেকে না যাই গ্রামের মানুষ আমার এই ওস্তাদি তুলনামূলক গরিব মানুষ উনি উনি যদি বিপদে পড়ে যায় কতগুলো মামলা উনার মেয়ে আছে আহ উনার ছেলে আছে উনি আছেন ওনার আহলিয়া আছেন এরা কি করবে কিভাবে কি করবে এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি ওরা আমাকে বললো যে আমরা আপনাকে হ্যান্ড কাপড় লাগাবো না আপনার চোখ বাঁধবো না আপনি চলেন গাড়িতে চলেন আমাদের বসরা আপনার সাথে আপনি যে আলোচনাগুলো করছেন এগুলো নিয়ে কথা এরপর আপনাকে ছেড়ে ওরা প্রথমে এসেই আমার ওস্তাদি এবং তার ওনার খালাতো বায়ের বাড়ি একসাথে নারী পুরুষ সকলের মোবাইল তারা নিয়ে নিয়েছে এরপর তারা আমাকে গাড়িতে তুলছে গাড়িতে তুলেই আমার চোখ বেঁধে ফেললো একটা গামছা দিয়ে আর হাত হাতে হ্যান্ড কাপ লাগিয়ে দিল বললো যে হুধুর মনে কিছু নেবেন না এটা আমাদের দায়িত্ব আর আমাদের উপর থেকে আমাদের হুকুম এটা আমাদের বসরা আমাকে বলেছে আপনি মনে কিছু নেবেন না আমাদের এটা করতেই হবে যখন এগুলো লাগানো শেষ চোখ বাতা শেষ হ্যান্ড কাপ লাগানো শেষ তখন বলতেছে গুনবি তুমি মূলত গুম হয়ে গেছো একথা বললেই আমাকে আমার সাথে কথা শুরু করে এরপর শুরু করে আমাকে নিয়ে ধমকানি এই তুই অমুক বয়ান কেন করছস এই বয়ান কেন করছস ওই বয়ান কেন করছস আমি বলছি বয়ান করছি কোরআন হাদিস অনুযায়ী বয়ান করছি এটা আমার দায়িত্ব আমি এই করছি কি সমস্যা আপনি বলেন আলেমুল্লাহ মাসে তাদের সামনে নেন আর আপনারা আমার চোখ বাঁচছেন আমার তো মাথা আমার ভূমি হইতে পারে পরে আরেকজন বললো যাচ্ছে পরে জিজ্ঞেস করবে সারা চোখ করে দেয় হুজুর আপনি কথা বলে আমাকে হেলান দিয়ে দিল আমি বসে থাকলাম আমি বুঝতে পারছি যে ওরা আমাকে ঢাকার দিকে নিয়েছে এই চোখ বেঁধেই ওরা আমাকে ঢাকা নিয়ে গেছে তো সম্ভবত এটা র্যাব এক হবে র্যাব একের এর আহ গোয়েন্দা শাখা তারা আমাকে তাদের ঘুম সেন্টারে বা আয়নার গড় যেটা বলেন সেখানে তারা আমাকে নিয়ে যায় এটা আমি পরে জানতে পারি আমি করছি কিন্তু পরে আমাকে যেই প্রসারিং করছে যে আচরণ করছে এগুলো শুনে জেলখানার ভিতরে আরো অনেক আছে না আসামি তাদের সাথে কথাবার্তা বলার পরে তাদের গুলো শোনার পরে আমার গুলো শোনার পরে তারা বললো যে না এটা র্যাব একই হবে এবং আমারও পরে মনে হয়েছে তো তারা আমাকে নিয়ে গিয়ে প্রথমে একটা রুমে নেয় একটা চেয়ারের মধ্যে বসায় যেখানে বসে তারা ঘুরায় আর কি ওই রকম চেয়ারে বসে আমাকে হুমকি ধুমকি দেয় দিয়ে আমার সব বিস্তারিত নাম ঠিকানা বাবা মা মামা খালু খালাম্মা মামি শাশুড়ি মানে চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা যতটুকু পারছে সব নিশ্চিত আমি সব দিছি আমার তো কোপন কিছু নাই আমি সব দেওয়ার পরে ওখান থেকে আমাকে বিকালবেলা এই সকালে আমার এই সাড়ে সাতটা আটটার দিকে সাড়ে সাতটার পরে আমাকে ওরা নিয়ে যায় এখান থেকে এরপরে বিকাল আসরের পরে সম্ভবত আমাকে ওই ওই ঘর থেকে আর একটা ঘরে নিয়ে যায় দোতলা বিল্ডিং সম্ভবত তিনতলা কিনা আমি জানি না দোতলায় উঠাইলো ওটার গড়টা হলো সিঁড়িটা রাস্তার না এরকম মনে হলো আমার কাছে সেখানে তুলে আমাকে একটা রুমের ভিতরে ঢুকাইয়া আমার মাথাকে দেয়ালের সাথে ঠেক দিয়ে একজনে আমাকে বললো যে এই খবরদার কোন কথা বলতে পারবে না এই যে এই তোমার কাপড় খুলে ফেলো এই কাপড়গুলো পড়ো একটা লুঙ্গি আর একটা গেঞ্জি যে গেঞ্জিগুলো পরে আর কি এই আর একটা দিল একটা লুঙ্গি দিল আমার টুপি পাঞ্জাবি সেলোয়ার আমার নিজের কাপড় এগুলো সব তারা নিয়ে গেল ওখানে ঢুকাইলো আমার চোখ বাঁধা মোটা এই যে মানুষ যে টাই লাগায় না এই টাইয়ের এর মতো এরকম মোটা কাপড় দিয়ে মোটা বেল্ট দিয়ে আমার চোখ বেঁধে রাখলো আর হাতে হ্যান্ডকাপ দিয়ে রাখলো চব্বিশ ঘন্টা মানে একদম শুরু থেকে আর এগুলো খোলা খুলি নেই এভাবে আমাকে রুমের মধ্যে রেখে দিল রাত্রে খাবার দিলো খাবার দেওয়ার সময় বললো যে দেয়ালের দিকে ফিরে পিছনের দেয়ালের দিকে ফিরে চোখ বেঁধে বাধা অবস্থায় ওই দেয়ালের মধ্যে দিকে ফিরে আপনি খানা খাবেন চোখ খুলে আবার ওই দিকে থেকে হাত ধুয়ে এই চোখ বেঁধে নিয়ে আবার বেড়ে আসবে তো ওখানকার একটা ছেলে আমাকে চিনে ফেলছে সে আমাকে বলছে হুজুর ইন্নাল্লাহ আপনাকে তো আমি চিনি আপনি তো আমি তো আপনার ওয়াজও শুনি কিন্তু আপনাকে কেন আনবো আমি বললাম যে বাবারে আমি তো জানি না কেন আসতে কিন্তু এখানে কি আমাকে কি আনছে কোন জায়গায় এটা তুমি জানো নাকি বলছি হুজুর হুজুর আর কোনো প্রশ্ন করি না থাক আমি আর আপনাকে কিছু বলতে পারবো না ওই যে যেটা বললাম সব গরানার লোকের ভিতরে এক অজানা আতঙ্ক সে আমার বক্ত সে আমার বয়ান শুনছে আমাকে লাইক করে পছন্দ করে সে বলতেছে কিন্তু সে আমাকে এতটুকু হেল্প করতে রাজি না যে আমি কোন জায়গায় আছি এটা বলবে অথবা আমার পরিবার কাছে একটু খবর পৌঁছাবে যে অথবা আমি বলছি তোমাদের পাশে যে কোনো মসজিদে ইমামকে বললে হবে যে নামক এক না হেফাজতের তাকে এরকম ভাবে ঘুম করে রাখা হচ্ছে এত তুমি বললে হবে সেটাও সে বলতে রাজি না যাই পরে আমাকে এখানে রেখে দিয়ে দেওয়া হলো একটা পানির বোতল দেওয়া হলো এই বললো তো ছেলেটা আমার বলে যে আপনাকে আমি দেখে বড় বোতলটা দিলাম আপনি এটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে পারবেন কারণ ওখানে ঘুমে এবং রিমান্ড যদি আপনার বালিশ থাকে তাহলে এটা মত আপনার জন্য একটা পানির বোতল থাকলে এটাকে বালিশ বানিয়ে শুতে পারবেন এটাই ওখানে গণিমঠু কিছু নাই ফ্লোরের মধ্যে থাকতে হবে অথবা একটা কম্বল দিবে এটা বিছিয়ে আপনি ছুঁইতে হবে পাতলা কম্বল সে আমাকে এটা দিয়ে গেল এরপরে আমি বসে আছি জিগি রাস্তার নামাজ কমা করতেছি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি আল্লাহ ভালো জানেন কি হবে না হবে সে আমাদেরকে যে রুমগুলোর মধ্যে রেখেছে এই রুমটা আমি পা দিয়ে হেঁটে হেঁটে মেপেছি ছয় পা চওড়া সতেরো পা লম্বা শুধু সামনে লোহার দরজা মো মোটা মোটা রড দিয়ে লোহার দরজা দরজার মধ্যে দুইটা করে তালা মারা ওখান থেকে বের করে বাম সাইডে একটা রুম এ ঢুকাইলো দেখি যে এসি রুম আমার তো চোখ বাঁধা হাত বাঁধা এসি রুম এটা আমি বুঝতেছি নেওয়ার পরে দুই ব্যক্তি আমাকে একের পর এক প্রশ্ন করা শুরু করে একবার বললো তুমি তো পাকিস্তানের ফজলুর রহমানের দল করো তুমি ওই দেশে গেছো ওদের সাথে তোমার সংযোগ মিথ্যা কথা আমি জীবনে কোনোদিন পাকিস্তান যাইনি এরপরে তুমি আফগানিস্তান গেছো না এটার সাথে কোনো সম্ভব নেই এরপরে বলতে তুমি আইএসএ এস বায়ার দিয়েছ আই নামক সংগঠন বলুন না এগুলোর নেই এরপরে বলতেছে তুমি এই জামায়াত ইসলামের নায়েবে আমির বর্তমান ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের এলাকার এমপি ছিল আমার বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রাম গুণবতী আর শস্যদী হলো ওই এমপি সাহেবের বাড়ি আবদুল্লা মোহাম্মদ তাহের ওনার বাড়ি তো বলছে তুমি ওনার সাথে গোপন মিটিং করে সরকার উৎখাতের কাজ বলছি না এটাও সত্য না এ বলছে তুমি আল কায়াতিক নেতা আল বলছি দেশে আছে কিনা এটাই আমি জানি না আমার কাছে এখনো এই সন্দেহ লাগে যে আপনাদের বানানো কিনা এরপরে তুমি জসিমুদ্দিন এটাও মিথ্যা কথা জসিমুদ্দিন রহমানি সাহেবকে আমি বাহিরে থাকতে কোনোদিন দেখি নাই এখন আমি একটা একটা দিনাই করি তারা প্রত্যেকটা আমাদের রাজি না এখন এসে আমার ঘাড়ের উপরে ছাপ দিয়ে একজনে বলতেছে গুনবি বলতেছো না সবই স্বীকার করবো বুঝছো কোন কোন দেশে গেছো বলো এই শুরু হলো আর কি আমি বললাম যে কি মারবেন নাকি মারলে মেরে ফেলেন কিন্তু এরকম মিথ্যা কথা বলানোর তো কোনো মানি হয় না বলতেছে যে না তুমি একে চিনো বলে না আমি তো একে চিনি না কারণ আমি যেটা চিনি না সেটা আমি কিভাবে বলবো যে আমি চিনি এবার বলতেছে দেখো তুমি একে চিনো এর সাথে তুমি গোপন বৈঠক করছো এই করছো সে করছো তুমি জঙ্গি তুমি উগ্রবাদী আর আমি জঙ্গি কি আমি কেন সন্ত্রাসী হবো আমার কোনো দল আছে আমি আজ পর্যন্ত কোনো মানুষকে হত্যা করছি আমার দলের কেউ হত্যা করছে আমার দলই তো নাই আমি তো স্বাভাবিক যে গণতান্ত্রিক দল নির্বাচনের এটাও করি না আর কোন গোপন অঙ্গ সংগঠন বা গোপন সংগঠন কোন সন্ত্রাসী কার্যক্রম নাউজুবিল্লাহ যেখানে রসুলের হাতে চলো শিবাবুল মুসলিম একজন মুসলমানকে অন্যায়ভাবে ভাবে গাড়ি দেওয়া হলো ফাঁসেতি আর অন্যায়ভাবে হত্যা করা হলো কুফুরি সেখানে আমি কিসের মানুষকে হত্যা করবো অন্যায় ভাবে এ ধরনের কোনো কাজ আমার দ্বারা হয় নাই দেখেন আপনারা কোনো কিছু মানতে রাজি না আমাকে তাদের উপরে চাপ দিয়ে বলে বলবা বলবা সবই বলবা আবার চোখ বেঁধে দিয়ে বলে ঠিক আছে যাও একদিন সময় দিলাম থেকে তোমাকে আমরা তোমার থেকে আমরা চূড়ান্ত নেব তোমাকে বলতে হবে রেখে দিল পরের দিন সারা দিয়ে ওখানে হাত বাঁধা চোখ বাঁধা চব্বিশ ঘন্টা কোনো কোনো জালেম তো এমন আছে নিয়ম হলো কি আপনি যে ওখানে থাকবেন বাথরুম প্রস্তাবখানা গেলে ওরা যে কয় মিনিট বলে দিবে এই কয় মিনিটের মধ্যে আসতে হবে দেরি হলে ওরা চিল্লি শুরু করবে পিঠাবো এখন হ্যাঁ এই করে ফেলবো ওই করে ফেলবো আর আপনি যদি একবার বেশি দুইবার বাথরুমে যেতে চান জাতি দিবে না যখনই আপনার জরুরতের প্রয়োজন হবে দরজার কাছে গিয়ে গ্রিলের সাথে যে লোহার রডের দরজা গ্রিলের ওটের ভিতরে গিয়ে আপনার এই হ্যান্ডকাপ দিয়ে এভাবে করে বাড়ে দিতে হবে ওরা মাথায় গুলির মাথায় বসে থাকে ওখান থেকে এসে নিয়ে যায় অন্ধের মতো অন্ধ মানুষ এদেরকম ধরে ধরে নিয়ে যায় কখনো লাঠি দেয় ধরার জন্য ও সামনে সামনে হাতে লাঠির মাথা ধরে ধরে তার সাথে যাইতে হয় ধাক্কা দিয়ে দিয়ে সে পিছন থেকে নিয়ে যায় এভাবে করে আমাদেরকে ওখানে রাখা হয়েছে পরের দিন রাত আবার সেই দশটার সময় আমাকে ওই রুমে আবার নিয়ে যায় নিয়ে এবার জোরে 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 আমি তখন চিন্তা করলাম কি গান গান কেন আসলে যে আমার পরে বুঝছি আর কি আমি যে ওরা যে আমাকে টর্চার করবে আমি চিল্লাই যেন বাহিরে আওয়াজ না এরপরে ওখানে নিয়ে এবার আমাকে শুরু করলো ওই ছেলেটাকে দিয়ে এই ছেলের লগে তোমার কি বেতাম না হয় না এর সাথে এই শুরু করলো বাড়ি মোটা এই মোটা লাঠি একেবারে মজবুট লাঠি আর কি এমন পিটানো শুরু করলো আমাকে হ্যাঁ দুই হাতের বাহুর মধ্যে রানের মধ্যে আমি তো চিৎকার করলাম এখন আমাকে বলে তোকে বলতেই হবে যে তুই কোন সংগঠনের সাথে অবশ্যই আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন সাধারণ কর্মী এবং বক্তা আমাকে আল্লামা শফি সাহেব আল্লামা জুনাদ বাবু নগরী সাহেব দামদ বারাক আলিয়া ওনাদের হেফাজতের বক্তা হিসেবে নিয়োগ দিয়েছেন আপনারা বিশ্বাস না হলে আল্লামা মিরিদির সাহেব সহ যারা ওখানকার মোশারা থাকেন হেফাজত ইসলামের ওনাদেরকে জিজ্ঞেস করেন চট্টগ্রামের উনারা আমাকে হেফাজতের সকল সানের সাল সম্মেলনে বক্তা হিসেবে এখন থেকে থাকবেন এই বলে সিদ্ধান্ত দিয়েছে আর আমি তাওয়াতের কাজ করি পাবলিকের কাজ দাওয়াত দাওয়া আমার দায়িত্ব তাওয়াত পাওয়া তাড়ি দিকে আর কেউ গ্রহণ করতে পারে কেউ নাও পারে সেটা আল্লাহর হাতে আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়াত দিবেন আল্লাহ যাকে চাইবেন না তাকে হেদায়ত দিবেন তো এই কথা বলে আমি তাকে যে আমি এইগুলোর সাথে জড়িত না কোনো কথাই শুনতে রাজি না তারা বলতে চায় তোমার মতো এমন আরো পঞ্চাশ জনের নাম বলতে হবে যেহাদের বয়ান করে যেহাদের কথা বলে হ্যাঁ এরকম ভাবে তোমার মতো উগ্রবাদী কথা বলে আমি বলছি এগুলো এরকম কোনো কিছুই তো নাই আমি এগুলো আপনাকে কেমনে বলবো এবারে লটকায়া কারেন্টে শর্ট দিয়া আমাকে তারা পিটানো শুরু করলো আমাকে বলতেছে কি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা কেন বললেন আমি বললাম একমাত্র শরীর এটা তো আমার কথা না বাবা এটা পবিত্র কোরআনের সুরাইয়া আলে ইমরানের উনিশ নম্বর এক আপনি খুলে দেখেন রবাহ আলামিন বলেছেন আল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম তারা আমাকে বলে যে না তোকে বলতে হবে সকল ধর্ম সমান কারণ এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্রের দেশে তুই গণতন্ত্র অনুযায়ী চলতে হবে গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক আমি বলছি অসম্ভব সকল ধর্ম সঠিক বা সকল ধর্ম সমান এই কথা বলার শুধু আমার নাই তাইলে আপনারা আমাকে পরস্পর দিয়ে দেন এটা আমি বলতে পারবো ইসলামই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান সার আর কেউ জান্নাতে যাবে না ইমানদার সার আর কেউ জান্নাতে যাবে না এটা আমার আকিদা এটা আমার ইমান এটা আমার বিশ্বাসের অংশ আপনি এটাকে খণ্ডন করে আইতে বাদ দিয়ে আপনি আমাকে বাসে থাকতে বললে আমি বসে থাকার কোনো সুযোগ নেই ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামা তিল্লা হিরবিল্লা আমার সব কিছু আল্লার জন্য আর আমি আল্লাহর আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে গিয়ে আমি বলবো সকল ধর্ম সঠিক এটা কখনো সম্ভব না তারা ওইখানে যে আমার প্রচার করছে এক পর্যায়ে আমি আসলে টেন্সলিস কখন হয়েছি আমি জানি না এই টপচারের সাথে সাথে আমি আর আমার জ্ঞান সম্ভবত ছিল না আমার এক পর্যায়ে আমি যখন ফোঁশ আমি দেখি যে আমাকে ওই আবার কুঠরিতে নিয়ে রাখা হয়েছে এরপরে আমাকে একজনে যখন আমি উঠলাম কান্নাকাটি করতেছি ওই সময় ব্যথা সারা শরীরে তখন একজনে এনে কিছু ওষুধ দিয়ে গেল প্যারাসিটামল ওষুধ দিয়ে গেল যে ওষুধগুলো খান আমি বললাম যে না আমি ওষুধ খাবো না আমার এগুলো এমনি ভালো হবে সে বলতে নানা ওষুধ খান তাহলে সমস্যা হবে বিপদ হবে এর মধ্যে মনে একবার পানি সেছিলাম তখন পানি দেয় নাই টর্চারিং যখন করে তখন আল্লাহ এই পর্যায়ে আমাকে ওখানে তারা রেখে দেয় এরপরে তারা এটা হলো দ্বিতীয় দিন এরপরে আরো আট দিন আমাকে রাখে ছয় সাত দুই হাজার একুশে তুলে নেয় সাত আট এই দুই দিন তারা আমাকে প্রশ্ন করে এই টসারিং করে এরপর আর টসারিং করে না কিন্তু প্রতিদিন নিয়মিত দুই দিন পর থেকে যেদিন টসার করছে তারপরে দুই দিন সুযোগ দিছে হয়তোবা এগুলো মানে ব্যথা কমার জন্য এরকম কোনো কিছু কিনা এরপর থেকে প্রতিদিন নিয়ে এই বিভিন্ন প্রশ্ন হ্যাঁ তুমি এই তোমার বাড়ি কোথায় কোথায় পড়ালেখা করছো প্রাইমারি স্কুলে কি পড়ছো এগুলো সব কিছু আবার লেখায় মানে একের পর এক ঝাঁস বৃত্তান্ত সব লিখতে হয়েছে লিখতে দিছে আমি লিখছি সে শুনছে পঞ্চাশ জনের নাম বলো তিরিশ জনের নাম বলো বিশ জনের নাম বলো দশ জনের নাম বলো পাঁচ জনের নাম বলো কারা এই ধরনের কাজ করে তোমার মতো জঙ্গিবাদ উগ্রবাদের সাথে আমি তো জঙ্গিবাদ উগ্রবাদের সাথে জড়িত না তা অন্য কোন লোক আমি কোথায় পাবো বলছে তাহলে তোমাকে কে দাওয়াত দিছে এটা আমি বলছি আমেরা দাওয়াত দিবে কেন আমি তো কোরআনের আলেম আমি মুফতি আমি মুভাসিফ হ্যাঁ আমি কোরআন হাদিস বলে যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে সেটা আমি বয়ান করছি এখন আমার বুঝি একমাত্র সঠিক হবে এটা অসম্ভব যে ব্যক্তি দাবি করবে যে সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তার চেয়ে বড় আলেম নাই সে তো আস্থা শয়তান এটা কোনোদিন কোনো আলেম হকপন্থী আলেম এই দাবি করতে পারে না আমি বললাম যে না আমি আমার ভুল হইলে আপনারা আমাকে ওলামাই মাইকের কাছে নেন তারা আমাকে বলবে যে গুণবী তোমার এই কথাটা এই চিন্তাটা এই আদর্শটা এই বক্তব্যটা সঠিক না বাস আমি আমার বক্তব্য তুলে নিব আমি আবার পরবর্তী বক্তব্যে বলে দিব যে আমার এই বয়ানটা সঠিক না আপনারা এটা দ্বারা বিভ্রান্ত হবেন এখন আমাকে বলে আমরা আলে মানলে তো তুমি বলবে যে দালাল আনছে আমি বললাম কেন দালাল আনবেন কেন আপনারা হক খুন্তি আলে মানেন আপনারা তো হেফাজত ইসলামকে পছন্দ করেন না ও কোনো কথা শোনা যায় নেই প্রতিদিন ধমকায় আরে তুই তোর মতো গুণবি না থাকলে কি এসে তোরে আমরা মাইরা ফালাই দেবো পৃথিবীর কেউ জানবোই না কত লোকরে আমরা শেষ করে দিয়েছি ইডিয়া সালিরে আমরা শেষ করে দিছি তার অস্তিত্ব পাওয়া গেছে এই আবু আবুত আমরা এখানে নিয়ে আসছি আরেকজন জঙ্গি না এই জন্য আমরা তাকে ছেড়ে দিয়েছি কিন্তু অস্বীকার করছি আমাকে আবু আমরা এখানে এনেছি কিন্তু হ্যাঁ সে সোজা হয়ে গেছে না সে তো জঙ্গি না এর কথা আপনি দেখেন এই তো পুরো উগ্রবাদী পুরো সন্ত্রাসী তার ভিতরে সন্ত্রাসের সবকিছু পাওয়া যায় মানে যতভাবে আমার উপরে প্রসার করা যেতে পারে আর কি এত মানুষের সাথে আমার যোগাযোগ পরিচয় আপনার নাম নেন আমি বলি কয় না কারা কারা সন্ত্রাসী এদের নাম দাম সন্ত্রাসী আমি করতে গেলাম দেখুন এটা আমি কারো নাম দেওয়ার সুযোগ নেই তো এভাবে তাদের এখানে আমার আরও আট দিন যায় এরপরে তারা আমাকে ষোলো সাত দুই হাজার একুশ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে এরা আমাকে নিয়ে যায় বোটানিক্যাল গার্ডেনের পিছনে মিরপুর এক নম্বরে যে বেরিবাদ আছে এক নম্বরের পিছনে ওই বেরিবাদের উপরে সেখানে চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনের পিছনে ওখানে একটা জায়গা আছে তামান্না ওয়াল ফ্যামিলি পার্ক তামান্না ওয়াল ফ্যামিলি ফার্ক এই নামে এটার সামনে আমাকে নিয়ে দেয় এরা ওই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় এই গুম সেন্টার ওয়ালারা আমাকে তুলে দেয় হলো নোহা করে নিয়ে হাইস গাড়িতে উঠে দেয় তারা আমাকে এগারোটা পঞ্চাশ মিনিটে নিয়ে যায় ওই জায়গায় তামান্না ওয়াল ফ্যামিলি পার্কের ঠিক অপোজিটেই ওটার যে গেট ওই গেটের অপোজিটেই চায়না কোম্পানি বা চায়না ফ্যাক্টরি নামে একটা জায়গা আছে ওখানে একটা পরিত্যক্ত গেট আছে মানে এই গেটটা ব্যবহার হয় না ওই কোম্পানির ওই গেটের সামনে আগে থেকে ফোরের বাহিনী পোশাকদারীরা মিরপুরের এরা ওখানে উপস্থিত গাড়ি নিয়ে ওদের লোক নিয়ে আরো কিছু এলাকারও কিছু লোক লোক জমা করে আমাকে ওখানে নিয়ে আসছে আমাকে বলতেছে হুজুর খবরদার কোনো কথা না তুমি এই বাসে গেছো তোমার বাপমার দোয়া আছে মনে হয় তোমার জন্য তোমার হুজুদের দোয়া আছে হ্যাঁ তোমার তো ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল তো বেসে গেছো কোনো কথা বলবা না একদম কোনো কথা বলবা না ওখানে নিয়ে তোমাকে আমরা এই ছোট্ট একটা মামলা দিবে চলে যাবা চুপ করে থাকবা কোনো কথা বলবে না এই কথা বলে আমার পিঠে একটা এই যে স্কুল ঝুলাই মেয়েরা ঝুলিয়ে ব্যাগ নেয় এই ব্যাগগুলো আমি ব্যবহার করি না সাধারণত বা আমরা ব্যবহার করি না এরা এইরকম একটা ব্যাগে কিছু বই লিফলেট হ্যান্ডবেল দিয়ে দিল দিয়ে আমার পিছনে চলে যাবে যে এটা কি আমাকে এটা কেন দিচ্ছেন এটা তো আমার ব্যাগ না চুপ কোনো কথা বলবি না কথা বলবি একদম করস দিয়ে দেবে এই কথা বলে আমার এই প্রথম এরা চোখ খুললো হ্যান্ড কাপ খুললো খুলে আমাকে ওই সাদা গাড়ি থেকে বের করে হাইস গাড়ি থেকে বের করে ওই ইয়া গাড়িটার সামনে নিয়ে গেল। র্যাবের যে নির্দিষ্ট গাড়ি আছে ওই গাড়িগুলোর সামনে নিয়ে গেলো নিয়ে গিয়ে আমাকে ছবি টবি তুললো আমার পাশে এসে র্যাবরা দাঁড়া দাঁড়ায় গেলো আমাকে ধরে নামাইলো হ্যাঁ এরপরে ছবি তুলে দুই ব্যক্তি থেকে সাইন নিল যে তোমরা দেখছো এই দেখ এরে আমরা এখান থেকে ধরছি আর ফ্যামিলি পার্কের একজন মুরবী নিয়ে আসলো সম্ভবত লোকটা হবে আমি নাটক এই জঙ্গি নাটক এখন এখানে নিয়ে গিয়ে আমাকে তারা ওই লোককে নিয়ে আসছে নাওয়াল ফ্যামিলি পার্কের এর কেয়ার নিয়ে এসে বলতেছে তুমি এখানে সাইন দাও যে এই লোককে আমরা এখানে দর্শী তুমি দেখছো সে বলতেছে কি বলে আমি তো কিছু জানি না আপনারা এই হুদুরে প্রত্যেকে নিয়ে আসছেন আমি তো তাকে চিনিও না এ কথা বলার সাথে তাদের তাকে থাপ্পর চর লাতি গুষি। মানে চার হাত পা দিয়ে মাই শুরু করে দিল ওই ফোরের ওই টিমের প্রধান যে আমাকে ওখান থেকে আনতে গেল সাথে সাথে ওই বেসারা তথ্য তুমু তোকে অমুকের বাচ্চা তমু গালি দিয়েই বলে দে দে সাইনতে তুই দিবি তোর বাফে দিবে তোর সদ্য গোষ্ঠী দিবি চিনস এ কথা বলে বাস মাইরা তার থেকে সাইন নিয়ে আনলো ও বেচারা আমি জানি না সে আদৌ এখন কোথায় আছে না আছে ওই বেচারাকে মেরে সাইন নিল নিয়ে আমাকে ওখান থেকে নিয়ে আসতে তো বাস ওদের র্যাব ফোর এর ভিতরে ঢুকাইলো আমি দেখলাম র্যাব ফোর লেখা আছে আর সে বিশাল নাটক বিশাল মন সাজাইলো আমার ওই ব্যাগের থেকে বইগুলো বের করে লিফলেট গুলো বের করে একেবারে পুরা টেবিলের সামনে সাজাইয়া দিল সাজাই দিয়ে আমাকে মাস্ক পরাইয়া আমার পিছনে আমার হ্যান্ড কাপ লাগাইয়া আমাকে ওই দুইজনের দুই সেট থেকে ধরে সামনে হাঁটে নিয়ে ওখানে তার করে ভিডিও করলো ছবি করলো এরপরে আমাকে নিয়ে ওদের ওখানে রাখলো এর ভিতরে আমার কাছে ওই দেবপুরের প্রধান গিয়ে বলল আরে হুজুর তুমি মনে হয় সরকারের বিরুদ্ধে কোথাও কিছু বলছো শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছো এই জন্য তোমার কোপালে এই দুর্গতি যাই হোক এখন কিছু করার আমি তো আসছিলাম তোমাকে পিটানোর জন্য তোমাকে দেখে তো মনে হইতেছে তোমার ওরাই হ্যাঁ ভালোই পিটাইছে এরকম বলে মানে ঠাট্টা বস করা করে আমাকে বললো যে যাও আমি নর্মাল মামলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি বাইরে যেতে পারো এই কথা বলে আমাকে রেখে দিল পরের দিন এরা আমাকে সতেরো তারিখ এরা আমাকে নিয়ে আসলো র্যাবের প্রধান হেডকোয়ার্টার র্যাব হেডকোয়ার্টারে এনে আমাকে সেই তেরো তালার উপরে না কত তালার উপরে উঠাইলো উঠাইয়া আমার দুইটা মাস্ক লাগাই দিল বললো খবরদার এখানে কোনো কথা বলবা তোমার কিন্তু চরম বিপদ হয়ে যাবে একটা কথাই বলতে পারবো না আমি এই প্রথম বাহিরের আলো দেখতেছি একদম মানুষের সামনে ইয়া করতেছে নিয়ে গিয়ে আমার বলতেছে একটা প্রশ্ন যদি সাংবাদিকরা প্রশ্ন করে তবু তুমি কথা বলতে পারবে না সাথে দুইজনকে ধরা যদি কথা বলতে চাইলে তুমি রপ্ত করে সরাই ফেলবে এখান থেকে পিছন থেকে এরা আমাকে ধরে রাখলো আর আমি তো এক আতঙ্কের মধ্যে আসি টসারিং এর পরে টসারিং আমার পরিবার জানে না মানে আমার এখন সবচেয়ে বড় সহ হলো আমার পরিবার জানুক বা জাতি জানুক আমি কোথায় আসি আমাকে ঘুম থেকে বের করুক এ কারণে আমি চুপচাপ আছি এবার ওখান থেকে নিয়ে বিশাল মিডিয়া টিডিয়া করে ওরা আমাকে নিয়ে গেল নিয়ে শাহ আলী থানা সেখানে আমাকে হস্তান্তর করে দেয় তো শাহ থানার ভিতরে যখন নেয় তখন ওখানকার মানুষ বুঝতে পারে যারা দায়িত্বশীল আছে ওরা আমার সাথে তেমন কোন খারাপ ব্যবহার করে নাই ওরাও বুঝতে পারছে যে আমার সাথে কি কি আচরণ হয়েছে তো তাদেরকে বলে দিলাম যে আমি বললাম যে আমার পরিবার কেউ তো জানেন সেটা তো আমরা জানানোর কথা ওরাই তো জানানোর তো ওরা জানায় নাই কোনোভাবে যাই হোক পরে আলহামদুলিল্লাহ ওরা নাকি নিউজ যখন টিভিতে নিউজ প্রচার করছে তখন আমার পরিবার জানতে পারছে আমার ছোট ভাই ডাকা থাকে সে নিজেই ওই দিনই আসে কিন্তু ওই দিন তাকে অধ্যায় করতে দেয় নাই ওখানে রাখলো ওখান থেকে পরের দিনই আমাকে শালি থানার লোকেরা রিমান্ড চাইলো যে ঠিক আছে দশ দিনের রিমান্ড চাও তো তিন দিনের রিমান্ড দিলো সব দিক থেকে মানে একেবারে তসনস করে দেওয়ার মতো অবস্থা তার দ্বিতীয় দিন প্রথম দিন চাইলো দ্বিতীয় দিনই আমাকে সিটিটিসি কাউন্টার টেরিজম বাধ্য করলো ওদের থেকে আমাকে নিয়ে আসলো যে কোনোভাবে তারা উপরের চাপ দিয়া নিয়ে এসে কাউন্টার টেরিজমের নিস্তালা এনে আমাকে রাখলো আর এনেই প্রথমে আমার কাপড় চোপড় রেখে আমাকে উঠাইলো চারতলায় চারতলায় এক নম্বর টিম এর নাম প্রধান হলো ইমরান এই ব্যক্তি আমাকে ওখানে যাওয়ার সাথে সাথে শুরু করলো মাই আলী হাসান ওসামার সাথে সম্পর্ক সম্পর্ক আলী হাসান কি 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 আশ্চর্য সাথে মামুনুল হকের সাথে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক উনি আমাদের ওস্তার সমতুল্য এত খারাপ ভাবে উনার নাম নিত মানে লুচ্চা মামুনিয়া ছাড়া কথাই বলতো না আল্লাহ মাফ করেন একজন আলেমের প্রতি এমন আচরণ তাদের প্রত্যেক শব্দ শব্দে উনার নাম নেওয়ার আগে

কারণে একত্রিত হয়েছে আমরা কোথায় কোথায় একত্রিত হয়েছি এটা জিজ্ঞেস করছেন সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হয়েছি যেখানে ছিল সেখানে হয়েছি এভাবে এই ইমরান আল্লাহ মাফ করুক মুসলমান কিনা আল্লাহ ভালো জানে এক ওয়াক্ত নামাজ তাকে পড়তে দেখে নেই একবার আল্লাহ শব্দটা তার মুখ দিয়ে বাইরেতে দেখে নেই এত বিদ্বেষ তার আমি বললাম দেখেন আপনি আমাকে কেন মারতেছেন সে আমার হাতের তালু পায়ের তালু এমন ভাবে পিটে যেছে পিটে সে বলতেছে আবার আরেকজনকে লাগাইতেছে পিঠে যে থাক এমনভাবে পৃথিবী যেন দাঁড়ায় থাকতে না পারে পিটেবি পৃথিবী সারাদিন পিঠে এভাবে অর্ডার দিয়ে দেয় তার কথা কথা হলো তুমি এই কি বয়ান করছো নারীরা পর্দা করতে হবে আমাকে নারীরা পর্দা করতে হবে এটা তো আমার কথা না এটা আল্লাহর কথা ওয়াকার না ফিউ তিকুন্যা ওয়ালা তারপর রজনা তারপর রোজেল জা হিটা তো আমার কথা না তোরা যদি এই বয়ান করস এই দেশের মহিলারা হলো এ দেশের জনগণের অর্ধেক তো তারা যদি চাকরি না করে ব্যবসা না করে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে একসাথে বসে তাহলে দেশ উন্নতি হবে কি এরপরে বলতেছে মদের বিরুদ্ধে কেন অস্পর্শ ওই বেটা মদ যদি না থাকে তাহলে বিদেশিরা খাবে কি ডোমেরা খাবে কি তারা ময়লা পরিষ্কার করে আমি বলছে ডোমেরা খাবে কি ময়লা পরিষ্কার করলে কি মদ খাইতে হয় আমরা তো ময়লা পরিষ্কার করছি প্রায় ছাত্র ওস্তাদের আই ময়লা পরিষ্কার করছে কারণ আমরা আমাদের উস্তাদরা আমাদেরকে বয়ান করতেন যে খেদমতে খোদা রাজ মাখলুকের খেদমত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় তুই তুমি কি এগুলো সবগুলো করবে নাকি তুমি তুই আর ওরা কি সমান নাকি এরকম এরপরে বলে যে মদের বিরুদ্ধে বাস করা যাবে না নারীদের পর্দার কথা বলা যাবে না স্পষ্ট কথা তাদের এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না একমাত্র শরীর ধর্ম ইসলাম এগুলো বলা যাবে না আমার হচ্ছে আশ্চর্য কথা তাহলে আমরা বলবোটা কি কিসের বয়ান করবো আমরা এইভাবে টর্চারিং চলতে থাকে এখানে তিন দিন এই তিন দিনের রিমান্ডে একদিন এরপরে আবার এরা নিয়ে আরো তিন দিনের রিমান্ড নিয়ে আসে এরপরে আবার এই আরেক মামলায় তিন দিন তিন দিন করে তিনবার নয় দিনের রিমান্ড আনে এর মধ্যে সাত দিনই আমাকে এরা এর মধ্যে দুই দিন স্বয়ং আসাদুজ্জামান সিটিটিসির প্রধান সে নিজে আমাকে টর্চার করে এবং আমার বাপ মা তুলে গালিগালাজ করে অকত্য ভাষায় গালিগালাস এমন নির্মম ভাষায় গালিগালাজ করে যে এটা সহ্য করার মতো না কোনো মানুষ সহ্য করতে পারবে আমি বললাম যে আপনারা আপনাদের কাছে যদি অপরাধী হই আমি অপরাধী কিন্তু আমার আব্বা মা দনজন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ওনাদেরকে জান্নাতের দান করেন ওনাদের সন্তান আমি আমি কি উনারা কি আমাকে জন্ম দিয়েছেন কি গালি শোনার জন্য এটা আপনারা কেন বলতেছেন গালি দিচ্ছেন কেন কোনো কথা তো শোনার কোনো সুযোগই নাই মানে ওদের ওখানে কোনো কথা বলা যাবে না একদিন তো সতেরো আঠারো জন বসে চতুর্দিক থেকে আমি বেড়ায় আমাকে কুকুরের মতো ধরছে মানে আমি একটা বললে ওরা সতেরো আঠারোটা বলে কি মানে কোন উত্তর নাই ওরা যা বলে তাই মানতে হবে কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা ইসলাম ইতিহাসের অপব্যাখ্যা রসুল্লাহ সাল আলিয়া জীবনের অপব্যাখ্যা মানে আপনি অপব্যাখ্যা কাকে বলে একেবারে ওরিয়েন্টালিস্ট মানে পাশ্ববিদ্যের যে কোরআন হাদিসের বিভ্রান্তকর গবেষণা আছে এই গবেষণাগুলো তুলে এনে এগুলো আমাদের উপর প্রয়োগ করছে এক কথায় আমাদেরকে শারীরিক মানসিক আদর্শিক সর্বদিক থেকে তসার করা হয়েছে সর্বদিক থেকে আচ্ছা আমাকে মারে আর বলে আসাদুজ্জামান সিটিসির প্রধান আল্লাহ তার উপরে লানত করেন হেদায়ত থাকলে হেদায়ত দান করেন আর হেদায়ত না থাকলে আল্লাহ এদেরকে ধ্বংস করেন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এদের সে নিজে আমাকে পিটায় আর সে আমারে বলে এখন তোরে তোর আল্লাহ বাসায় না আমি কে তো আমার আল্লাহ বাসাবে আল্লাহ বাসাবে না কে বাসাবে কথা আইলে কাঁদা আমি আশ্চর্য কথা হাত বেঁধে চোখ বেঁধে পিঠে দিছেন আমি তো মানুষ আমি তো কোনো রবট না আমি হাত দি মাংসের মানুষ পিটাইলে ব্যথা লাগে কাঁদবো না এরপরে বলতেছে এখন তোকে তোর মুজাহিদ ভাইরা বাসায় না আমি কি বলছি নাকি মুজাহিদ বাসাবে মানে কথার কোনো উত্তর তো দেওয়াই দেয় না এইভাবে তারা করার পরে সর্বশেষ তাদের কথা হলো আমাকে রিমান্ডে এই ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে দেওয়া হবে সেখানে যেন আমি ওয়ান সিক্সটি ফোর দিই অর্থাৎ মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা আমি করি নাই এটা আমি করছি এ আমি বল বলার জন্য আমি বলছি অসম্ভব এটা আমি বলতে পারবো না আমি যা করছি তা বলবো যা করি নাই তা কখনো বলতে পারবো না এখন এটার জন্য আমাকে আবার পিটা মানে যতক্ষণ পর্যন্ত শিকার উক্তি দিবো না বলি ততক্ষণ পর্যন্ত পিঠা আমি তো পিঠাম মেরে ফেলেন কিন্তু আমি এটা বলবো না আমি এটা কারণ আমি জানি আমি শুনেছি যে এখানে যদি আমি কোনো ধরনের শিকার উক্তি আমি বলবো একটা তারা এটাকে অন্যটা বানাবে আর আমি দিব কেন মিথ্যা কথা আমি বলছি আমার তো সব কথা ওপেন ইন্টারনেটে আসে ওখান থেকে নিয়ে আপনারা ওটাকে রিপোর্ট করেন না ওর কোনো কথাই শুনবে না ওদের কথা হলো যে আমাকে বলতেই হবে হ্যাঁ ওরা যেটা শিখায় দেয় এটা লিখে দিছে ওরা হ্যাঁ আমি এই করছি আমি উগ্রবাদে উস্কানি দিছি আমি মানুষ হত্যা করার কথা বলছি আমি সাহাবাই আমাদেরকে জঙ্গি বলছি মানে এমন এমন কথা আমার মাহপিলের আমার আলোচনা দেড় ঘন্টা দুই ঘন্টা পুনে এক ঘন্টা এগুলোকে তিন মিনিট দেড় মিনিট দুই মিনিট করে কেটে কেটে বিভিন্ন মাহফিল থেকে আমাকে দেখাইতেছে কুমিল্লার এক আওয়ামী লীগের সন্ত্রাসী চেয়ারম্যান বলছিল যে আমি সন্ত্রাসী থেকে কি হয়েছি এমপি আমাকে চিনস তোদের প্রত্যেককে মেরে তোদের মাদেরকে মেরে পেটের সন্তান বের করে ফেলবো এই কথাগুলো কুমিল্লার কোন এক থানার ইউনিয়নের এমপি বয়ান তো আমি ওর বয়ান যে দেখেন যেই দেশের যেই এলাকার চেয়ারম্যান সন্ত্রাসী থেকে হয় সে নিজে বলতেছে সন্ত্রাসী সেখান থেকে সে আসতে চেয়ারম্যান তাহলে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত কিভাবে আসতে পারে এই জাতির দুর্গতি ছাড়া কল্যাণ কিভাবে হতে পারে এই বলছি না ওইগুলো বাদ দিয়ে যে আমি তোদের থেকে সন্তান বের করে মেরে তোদের তারা কেটে কেটে দেখাছে যে আমি এগুলা বলছি আমি বলছি এটা কেমন কথা হলো এগুলো আপনি আমার পুরা বয়ান নেন দেড় ঘন্টার বয়ান দুই ঘন্টার বয়ান আপনি ওগুলো না নিয়ে এগুলো তো আমার কথা না ওই চেয়ারম্যান বলছে সেগুলো নকল করে আমি বলছে যে এমন যার বক্তব্য সে কি একটা সুশীল সমাজের সভ্য সমাজের চেয়ারম্যান হতে পারে কিন্তু আফসুস আজকে এমন লোকেরা আমাদের প্রতিনিধিত্ব করতেছে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের কপালের দুর্ভাগ্য সেই কবে থেকে আমরা এই বয়ান করে আসি এই সরকারের এই যে জালিয়াতি সন্ত্রাসী বেশ্যা এরা হতেছে এদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হ্যাঁ মৎখোর সুৎখোর ঘুষখোর গাজাখোর হ্যাঁ ডাইল খোর বাবা একটা তো নামই দিছে বদি ইয়াবা বদি এরা হয় হলো এমপি মন্ত্রী এমন লোকেরা এই যে এদের অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আপনি তাকাইয়া দেখেন আসাদুজ্জামান আরেকটা ওর দেখলেই তো মনে হয় যেন চব্বিশ ঘন্টা মনে যেন মদ খেয়ে থাকে এমন মানে চব্বিশ ঘন্টা সে নেশার মধ্যে থাকে তার দিকে তাকাইলে এমন মনে হয় এদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে কথা বলছি ওদের বক্তব্য গুলো এনে কথাগুলো করছি এখন এগুলোকে আমার বক্তব্য বানিয়েছে এই যে বড় এক সন্ত্রাসী খেলা হবে কইল না স্বামী মুসমান এই বদমাস কি বলছে যে আমরা প্রতিদিন সত্তর আশি কাত নফল পড়ি আমি হ্যাঁ কোরআন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়ি আমি ওখানে বলছি যে তুমি যদি পাঁচক্ত নামাজও পড়ো আর সত্তর আশিরা নফলও পড়ো এরপরে তুমি যদি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করো আর বিশ্বাস করো যে সকল ধর্ম সঠিক তো তাহলেও তুমি বেইমান কিলা হবে তোমার এই সত্তর রাশিরাগাদ নামাজ দিই এখন এটা নিয়ে দর্শো যে তুই এটা আমাদের প্রধানমন্ত্রী বলছ আমি বলছি আচ্ছা প্রধানমন্ত্রীরা আমি বলি নাই আমি কাউকে হয়তো বলছি এখন যদি প্রধানমন্ত্রী কেউ বলি এটা কি ভুল বলছি কোন মুসলমান যদি বিশ্বাস করে যে সকল ধর্ম সঠিক সে মুসলমান তৎক্ষণাৎ চিরস্থায়ী চিরস্থায়ী এবং আবার তাকে কালিমে পড়ে মুসলমান হতে হবে এটা তো আমি মিথ্যা বলি নাই আপনি আমার কথা যদি বেঠিক হয় চলেন উলামাইকালামের কাছে বলেন উলাম নিয়ে বসেন যা ওরা কোনো কথা শুনতে রাজি না টসারের পর তর্সার এখন সর্বশেষ ইমরান আমাকে বলে ওই টিম প্রধান আমার ইয়ার মামলার ইয়া হয় আয়ু বানানো হয় কাজী মিজান নামে এক বদমাসকে আরো বড় বদমাস আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেদায়েত দান করুক আর না হলে এদেরকে সমূলে নিস্তনাবুত করে দিক সে আমাকে হ্যান্ডকাপ করা অবস্থায় লাথি ভুসি থাপ্পড় প্রথম দেখাতে সে আমাকে এত জোরে এক থাপ্পড় দিল কেন সে এনে আমাকে ওই কথিত আল সাকিব গ্রামে যে ছেলেটা যে মামলাটার কারণে আমাকে আল্লামা হারুন ইজারকে আল্লামা আলী হাসানাকে এবং এই আমির হামজাকে আমাদেরকে যে মামলাটা জোড়ানো হইলো এই আল সাকিব এই ছেলেটা হলো সিরাজগঞ্জ বাড়ি সে হলো নর্মাল মানে স্বাভাবিক ভাবে সে বেশি চিন্তা করলে কোনো তার শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যায় মানসিকভাবে আমাকে আমি আগে বাড়ি থেকে কোন দিকে যাই আমি জানি না ওই যে নাকি সংসদ ভবনে আসছে কত পাগলের পাগল দেখেন এই জামানায় সংসদ ভবনে হামলা করব ছুরি দিয়া আর এই কথা আবার মানুষ বিশ্বাস করে আবার এর উপরে মামলা হয় আবার এটা আবার এই দেশের জজেরা ব্যারিস্টারেরা বিচারকেরা মামলা হিসেবে নিয়া এতগুলো আলেন এই মামলার আসামি করে তসমস করে দিল কত মিথ্যা দেখেন ছেলেটা একটা পাগল এটা যখন জেলখানায় দিছে তখন সে কারা রক্ষীরে পিটেছে আপনারা হাই সিকিউরিটিতে গিয়ে খবর নেন পরে তাকে তিন মাস বাওয়াল নামক একটা বিল্ডিং আছে ওখানে বাওয়ালের নিস্তালাকে বলা হয় পাগলা গার যারা পাগল হয়ে যায় মানসিক সমস্যা হয়ে যায় তাদেরকে ওখানে রাখে আসাদ এই আমাকে তারা নিয়ে প্রথম এর কথা বলে যে এই যে দেখ সে ওয়ান দিয়ে গেছে তো ওয়ান সিক্সটি ফোর কিভাবে দেয় এটা তো আমরা এখন বুঝি এমন পিটানি পিটায় ওয়ান দেওয়ার জন্য বিশ্বাস করেন আপনি আমাকে এক সাধারণ লোক আমাকে বলতেছে হুজুর সম্ভবত তার বাড়ি নোয়াখালী হুজুর যখন আমাকে তারা পিটান শুরু করছে দিছে তখন আমার কাছে যদি তারা আমাকে বলতো যে শেখ মুজিবের হত্যাকারী আমি যদিও আমি শেখ মুজিব দুনিয়া থেকে চলে যাওয়ার পনেরো বছর পরে জন্মগ্রহণ করছি তো তাহলেও আমি বলতাম যে হ্যাঁ আমি শেখ মুজিবের হত্যা করছি তবুও আমাকে আপনারা আর মারিয়েন না এর রিমান্ড থেকে আপনারা আমারে মুক্তি দেন এমন টর্চার করা হয় চিন্তা করেন যে কতটুকু ভয়ঙ্কর হইলে মানুষের কথা বলতে বাধ্য হবে সে আমার বলতেছে এতে তুমি চিনো তোমার কথা মতো তোমার শুনে তোমার সাথে যোগাযোগ করে এরপরে তরবারি নিয়ে সংসদ ভবনে হামলা করছে সই দেওয়ার জন্য আমি বলছি না তার সদ্য গোষ্ঠীকে না এবং এগুলো সব মিথ্যা কথা বলার সাথে সাথে সে আমাকে এমন জোরে একটা সাপোর্ট দিল এ কাজী মিজান আমার মামলার আগে সাথে সাথে মানে আমার কতক্ষণ আমি চুপ হয়ে গেলি স্তব্ধ হয়ে গেলাম এটা কি বলবো এদের কাছে কোনো কথাই শুনতে রাজি না আমার কথা শুন আমি যেটা জানি না বুঝি চিনি না সেটা আমি কেমনে স্বীকার করবো এই বেয়াদব আমাকে প্রতিদিন মারছে এবং প্রত্যেকটা রিমান্ড শুনানিতে সে আমাকে মারছে টপসারিং করছে আমাকে বলতে যে তোমাকে অবশ্যই ওয়ান সিক্সটি বোর্ড দিতে হবে ওয়ান যদি না দাও তাহলে আমরা তোমার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে আসবো এটা বললে তো আর সহ্য করতে পারিনি তখন আর কি করব ঠিক আছে ওয়ান সিক্সটি দিলাম ওয়ান সিক্সটি বোর্ড আমি বলছি যে আমি এই এই কাজ করছি আমি একজন আলেম একজন মুফতি একজন মুফাসির আমার পুরানাদেশের আলোকে আমি উম্মতের সামনে দিনের ব্যাখ্যা তুলে ধরেছি সেক্ষেত্রে আমি নামাজ রোজা হজ জাকাত পর্দা দান দানা মসজিদ বানানো মাদ্রাসা বানানো মানবতার কল্যাণে কাজ করা সব বিষয়ে আমি বয়ান করেছি এর মধ্যে আমি জিহাকফি সাবির এটারও বয়ান করেছি কিন্তু এটা আমি কাউকে উস্কানি দেওয়ার জন্য না বরং যারা ইসলামের দুশ্মন যারা ইহুদি খ্রিস্টানদের অপব্যাখ্যা নিয়ে ইসলামের জিয়াকফি সাবিল্লা ইতালসি সাবিল্লাহ ফরজ বিধানকে অবহেলা করে এটাকে সন্ত্রাসি উগ্রবাদী জঙ্গিবাদী বলে গালি দিতে চায় ওটার মোকাবেলায় ইসলামের সঠিক ব্যাখ্যাটা তুলে dorsi কারণ আমি একজন আলেম একজন নবীর ওয়ারিস আমার দায়িত্ব এটা যে উম্মতের সামনে সঠিক ব্যাখ্যা তুলে ধরা নালে জিহাদ আমি কি করি আমি নিজেই তো জিহাদের ময়দানে নাই আমরা আমি কি কাজ করছি বলেন জিহাদের কোন ট্রেনিংটা আমি নিছি কিছুই তো আমি জানি না কিন্তু আমি কেন বলতেছি আমি বলতেছি ওরা জিহাদকে সন্ত্রাস বলতেছে উগ্রবাদ বলতেছে জিহাদকে অবপেক্ষা করতেছে এইজন্য আমি বলতেছি না জিহাদ সন্ত্রাস না আল্লাহ তারা জিহাদ ফরজি করেছেন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য তো সেটা আজকেও বলবৎ আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাদিসে আছে আল জিহাদু মাদিনিলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান জারি থাকবে পৃথিবীর কোন না কোন ভূখণ্ডে জিহাদ জারি থাকবে এই উম্মতের সর্বশেষ দাজ্জালকে হত্যা করা না পর্যন্ত দাজ্জালকে যেদিন হত্যা করা হবে এরপর থেকে আর প্রয়োজন হবে না আল্লাহ তালা সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন এরপরে তো সর্বশেষ গিয়ে শেষের দিকে কেয়ামতি হয়ে যাবে যাই হোক আমি তাকে বললাম আমি এই ধরনের কোনো হিসাবে ফরজ বিধান অপব্যাখ্যার বিরুদ্ধে আলোচনা করেছি কিন্তু ওই ম্যাজিস্ট্রেটও তাদের লোক সে নিজে তার পক্ষ থেকে আমারে না বইলা সে তার পক্ষ থেকে লিখে দিল আমি এই বয়ানের মাধ্যমে উগ্রবাদ উস্কানি দিয়েছি এই মামলা হয়ে গেল তো এটা যে এমন মারাত্মক এটা তো আগে বুঝি নাই জেলখানে দেওয়ার পরে এরপরে বুঝছি যে এটা ওয়ান সিক্সটি ফোর বলে এটাকে মানে এটা স্বীকারুক্তি নিয়ে আমার থেকে আমারে আমার বিরুদ্ধে আমার স্বীকারক্তি নিল তা আমি তো এই কথা বলি নাই যে আমি উগ্রবাদী দিয়েছি এটা তারা লিখে দিচ্ছে তার দেড় মাস পরে আবার আমাকে আরেকটা মামলায় আবার রিমান্ড সালো তখন আমি গিয়ে বললাম যে অসম্ভব রিমান্ড নাও কিন্তু ওয়ান সিক্সটি ফোর দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু ওখানে ওয়ান সিক্সটি ফোর দেওয়ার জন্য যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় ওই ম্যাজিস্ট্রেট নিজে ছিল আওয়ামী লীগের আটা গোলাম সে নিজে আমাকে মারতে উঠছে দেখেন আমি তাকে বললাম যে স্যার কেন আপনাদের বিধান না আমি তো জেনেছি যে আপনাদের আইন আপনাদের ধর্মীয় আইন যেটাকে আপনারা বিশ্বাস করেন সেটার ভিতরে আছে যে একজন আসামি চাইলে সে সেবোধ দিতে পারে চাইলে নাও দিতে পারে এবং তাকে মারা যাবে না তো আপনি তো আপনার নিয়ম কি এখানে কোনো লোক থাকবে না যে আমার পক্ষে বিবাদী যারা তারা কেউ আমার পক্ষে থাকবে না আমার এখানে পাশে থাকবে না এখানে আমার আমার উকিল থাকার কথা আমার পরিবারের লোক থাকার কথা

ভালো করে বানাইতে পারো নাই ভালো করে নিয়ে বানাও মানে দেখেন একজন ম্যাজিস্ট্রেট বিচারক সে আমার থেকে ওয়ান আমি যেটা করি নাই সেটা করার জন্য সে আমাকে পরে মিজানে তার নিয়ে আমাকে এইভাবে মাধ্যমে যাই হোক সেখানে আমার আরো নয় দিন এই আগে ছয় দিন পরে তিন দিন নয় দিন অতিবাহিত হয় এরপরে নিয়ে জেলখানায় জেলে তো ঢুকানো হয় এর আগেও এক দেড় মাস আগে যখন ছয় দিনের রিমান্ড হয় তারপরে জেলখানা তো আরো বড় একটা টর্চার সেল আমাদের জন্য মানে যারা এ ধরনের রাষ্ট্রদ্রোহী বা জঙ্গি মামলা একটা কথা আমি বলে রাখি এই দেশে জঙ্গি মামলা যেটা জঙ্গি মামলাগুলো গুলো সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় প্রতারণা সবচেয়ে বড় ধোকা সবচেয়ে বড় হ্যারেসমেন্টকারী আপনার ইজ্জত সম্মানকে নষ্ট করার জন্য আপনার পজিশনকে ধ্বংস করার জন্য সবচেয়ে ধোকাবাদী এবং প্রতারণামূলক যে মামলা এই মামলার নাম হলো জঙ্গি মামলা সবচেয়ে ভুয়া মামলা মিথ্যা মামলা এগুলো থেকে নাকি তারা বিদেশ থেকে টাকা পায় তাদের প্রভুরা তাদেরকে নাকি টাকা দেয় এই জন্য নাকি এগুলো করে আমরা শুনেছি আল্লাহ আলম তো এই হলো আমার রিমান্ড এর পজিশন এরপরে আমাকে যখন প্রথম দিন চিঠিতে নিয়ে যায় তখন রাত্রে আমাকে তারা আমার জীবনে লিখতে দেন এখানে আবার আমি বারবার বলছি এগুলো সব লিখে দেওয়া আছে এগুলো ফাইল আছে আপনারা ওদের থেকে নেন তাদের থেকে আমাকে আনতে হয় না এখানে আবার লিখতে হবে এক পর্যায়ে ওখানে যে দায়িত্ব শয়তান আমার উপরে এত টর্চার করে সে আমাকে বলতেছে তুই হলি ওমর ফারোক্তিপুরা হত্যাকারী ওই যে বান্দরবনের রনসরিদ ফারুক আপনারা জানেন তাকে শান্তি বাহিনীরা হত্যা করছে কেন সে মুসলমান হচ্ছে এবং সে তার মাধ্যমে ওখানে একটা মসজিদ করছে আমার সহযোগিতা নিয়ে এবং ওই মসজিদে আমি উদ্বোধন করি উদ্বোধন এবং সে আমার হাতে মুসলমান হয় দুই হাজার চোদ্দ সাল আর দুই হাজার একুশ সালে তাকে হত্যা করা হয় ওই মসজিদের কারণে আমরা অবশ্য তাকে না করছিলাম শান্তি বাহিনী অ্যালা এলাকায় তো বলে যে না আমি মরে গেলে মরে যাবো আমি এখানে যদি গির্জা হইতে পারে খ্রিস্টানদের পাড়ায় পাড়ায় তাহলে কেন মসজিদ হবে না তারা যদি খ্রিস্টান হয় হতে পারে আমি কেন মুসলমান হতে পারবো না এ ধরনের ভাবে সে তার ইমানি রসবা দেখাই আমাদেরকে বাধ্য বস্তু ওখানে সহযোগিতা করার জন্য আমরা আমাদের তবলিগের সাথীদের তো সে আমাকে বলতেছে ওই হিন্দু যে তুই হলি তার হত্যা কেন ওই তুই যদি তাকে চোদ্দ সালে মুসলমান না বানিয়ে দিন ফলে একুশ সালে তাকে শান্তি বাহিনী হত্যা করতেন তাহলে তোর মুসলমান বানানোর কারণে তাকে হত্যা করেছে মানে সব কিছুর মধ্যে কোন কাজই আমাদের সঠিক এভাবে তারা প্রকাশ করতে চায় যাই হোক এগুলোর পরে যখন আমাদের তারা তখন স্ত্রী সন্তানের কথা বলে আসলে স্ত্রী সন্তান নিয়ে আসবে এটা তো আর কোনো মানুষ সহ্য করতে পারে না এবং এই কাজগুলো তারা করছে অনেক বাইদের সাথে আগে করছে তাদের স্ত্রী সন্তান দেখতে নিয়ে আসছে এই হোক পরে আমাকে যখন এরপরে ওরা প্রথমিত তো নিয়ে যায় হলো কেরানীগঞ্জ কারাগারে কেরানীগঞ্জে নিয়ে গেছে কারাগার সেখানে তো আরেক বিদিক স্ত্রী মানে আমাদের দুই প্রসার কোনো মূল্য নেই আমরা কি মানুষ আলেম তো দূরের কথা ইমাম আলেম গতিব সমাজের নেতা চাই দায়িত্বশীল নবীর ওয়ারিস আল্লাহ তালার মানে কি বলবো এই ধরনের কোনো ইয়া ওখানে গিয়ে মানে দুইটাই করে ইয়া বসায় হলো মানে বাথরুম মানুষ যেভাবে বসে এইভাবে বসে থাকতে হবে এটা দুই ঘন্টা হতে পারে চার ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে আপনি এইভাবে বসে থাকতে হবে একটু নড়াচড়া করবেন গালি দিবে কারার রক্ষে হ্যাঁ তার রুকিরা যে পরিমাণ করে তার চেয়ে বেশি হলো কয়েদিদের দিয়ে করায় দুই গ্যালাস কিছু দি আছে এত খারাপ আচরণ করে এরে থাপ্পড় দিচ্ছে পরে দিতেছে এর লাঠি দিচ্ছে ওই কার রুকিরা এদেরকে এই সাহস দিয়ে রাখছে এইভাবে মানি বর্ষা সেখান থেকে নিয়ে এরপরে আপনাকে আবার লাইন ধরে নিয়ে যাবে এক এক রুমে ওই সময় করোনার দ্বিতীয় ঢেউ ছিল আমাকে তো এই করোনার ভিতরে এক এক রুমে পাঁচজন সাতজন আটজন পর্যন্ত ঢুকেছে যেখানে একজনের সেল একটা সেল একজনের জন্য সেখানে সাতজন আটজন পর্যন্ত দিচ্ছে ময়লা বাথরুম আর কেউ তো কেউ খায় কেউ খায় সিগারেট মানে কি যে যে এক এই বিপদ হলো এটা একসাথে এবং অনেকগুলো মানুষ এদিক দিয়ে বলতেছে কোয়ারেন্টাইন বলতেছে করতেছে সাত দিন পাঁচ দিন পর্যন্ত বের হওয়া যাবে না ওই দিক দিয়ে পাঁচজন সাতজন করে ঢুকিয়ে দিচ্ছে প্রত্যেকে এনে আদের সাথে কাকে দিচ্ছে এটারও কোনো বিচার নেই এরপরে খাবার সেই পরিমাণ দুর্নীতি জেলখানার মধ্যে হয় তিন জেলখানায় আমি ছিলাম কেরানীগঞ্জ আশিমপুর হাই সিকিউরিটি চার নম্বর কাশিমপুর চার নম্বর হাই সিকিউরিটি আর হলো চট্টগ্রাম জেলখানা তিনোটা জেলখানার দুর্নীতি একইভাবে সমান তালে চলত এক নম্বর দুর্নীতি হলো এই বন্দীদেরকে কয়েদি হোক হাজতি হোক তাদেরকে তাদের ন্যায্য পাওনা দেয় না দুই নম্বর হলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের ভিতরে তারা চুরি করে টাকাটি করে এমন মাছ দেওয়ার কথা ছত্রিশ গ্রাম সেই মাছ দেয় হলো পনেরো থেকে ষোলো গ্রাম সর্বোচ্চ আঠারো গ্রাম বিশ গ্রাম এরকম অবস্থা কি দেয় মাছের একটা তো হলো মাছ এখানে আমরা তাকে যতটুকু শুনছি সেখানে নাকি আছে ইলিশ মাছ রুই মাছ দিবে কল্লা এবং লেস সারা দিবে মাথা এবং লেস বাদ দিয়ে হিসাবে আনবে কিন্তু তারা দেয় হলো একেবারে মানে পাঙ্গাস মাছ এবং এই পাঙ্গাস মাছকে এত যত ছোট করতে পারে এবং তার যে কান্না খান আছে এগুলোতেও একটা একটা করে মানে মাথাটাকে চার পাঁচটা করে মাথার এমন ভাবে মানে এই কারার হাজুতি এবং উপর কয়েদিদের উপরে কয়েদিদেরকে একটু বেশি দেয় ডাল বলেন সবজি বলেন মাছ বলেন গোষ্ঠ বলেন কোষ্ঠ গোষ্ঠ দেওয়ার কথা ছত্রিশ গ্রাম একটা গোষ্ঠ হলো পাঁচ গ্রাম সাত গ্রাম তিন আঙ্গুলে ধরবে না দুই আঙ্গুল দিতেও মানে একটু পরিমাণ এইভাবে মানে প্রত্যেকটা জেলখানার মধ্যে এরপর হলো পিসি নামে একটাই আছে ক্যান্টিন যেটাকে কি বলে মানে টাকা তো পিছিতে যায় প্রত্যেকের কারোর হাতে টাকা চলে না ক্যান্টিনে আরেক দুর্নীতি পুরোটা জেলা সুপারের একটা তাদের নিজেদের একটা নিজেদের মধ্যে তৈরি করা একটা খাইবা সিন্ডিকেট রেলের সরকারি গুলো চাউল ডাউল মাছ গোষ্ঠ এগুলো যদি জেলার খায় তাহলে সুপার খাবে ক্যান্টিন আর সুপার যদি ক্যান্টিন খায় মানে এই ধরনের কোনো একটা কমিউনিকেশন তাদের নীতির ভিতরে আছে কি পরিমাণ এর খালি ওরা খায় না তা না

পরিস্থিতি এখানে আরো ভয়ঙ্কর হলো আমরা তারা আমাদের তাদেরকে জঙ্গি মামলা দেয় আমি এটা বলছি কিনা আপনার এখানে এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর মামলা মানে সবচেয়ে ভয়ঙ্কর মামলা হিসেবে ভয়ঙ্কর হিসেবে তুলে ধরা হয় জঙ্গি মামলাকে অথচ সবচেয়ে মিথ্যা বুয়া মামলা হয়রানিমূলক মামলা সবচেয়ে হয়রানিমূলক মামলা হলো এটা হলে আমাদেরকে নিয়ে যে তারা এই যে লক আপ দেয় মানে প্রথমে তো একেবারে সেল লক সেল আপে আপনি থাকতে হবে সেলের ভিতরে চব্বিশটা ঘন্টা রৌদ্র নাই সূর্য নাই আলো বাতাস নাই আপনি এর ভিতরে থাকতে হবে কতদিন থাকবে ঠিক নাই মানে কোনো কিছু হইলেই সেলখানা বা সেলখানা নিয়ে কোনো রিপোর্ট হইলেই আগে জঙ্গি নামে যাদেরকে ঢুকানো হয়েছে এদেরকে সেল লক আপ করে দেয় মানে কিছু অবস্থা আমরা অসুস্থ হয়ে যেতেছি বিশুদ্ধ পানি একেবারে সাবমার্সিবল মোটর থেকে পানি উঠতেছে গাজীপুরে তো এমনি পানি ভালো সেখানে হাই সিকিউরিটি হাই সিকিউরিটি হাই ডাকাইতে এদের যত স্মার্ট এদের যত মনে করেন তত ষোলো স্মার্ট এরা টাকায় তো স্মার্ট হয়েছে এরা টাকায় আর চুরি কাকে বলে সেখানে কি ভয়ঙ্কর অবস্থা আপনি চোর ডাকাত মাস্তান ধর্ষক খুনি টপ টেরর তাদের জন্য সব এমনও দেখছি যারা সব তাদেরকে মানে বড় বড় সন্ত্রাসী হিসেবে ধরা হয়েছে গডফাদার হিসেবে ধরা হয়েছে তাদেরকে স্বয়ং জেলার সুপার মোবাইল টাচ মোবাইল আইফোন নিয়ে দিচ্ছে হ্যাঁ ইন্টারনেটের সংযোগ দিয়ে দিচ্ছে তাদের রুমের ভিতরে ফ্রিজ দিয়ে দিচ্ছে আর আমাদের জন্য রুম থেকে বের হওয়ার তারা পুরো ঘুরবে লক আপের পরে তাদের লকআপ খুলবে পরে বন্ধ করবে রাত নয়টা দশটা এগারোটা তাদের যখন চায় তখন আর আমাদেরকে খুলবে সাতটা আটটা বাজে আবার চারটা পাঁচটার মধ্যে লক বিশেষ করে হাই সিকিউরিটিতে প্রত্যেকবার হয়তো হিন্দু এই মালাউন ভারতের পাঁচাটা গোলাম অথবা সে সদস্য সদস্য হয়তো সুপার হয়তো জেলা ওখানে একজন রাখবেই তারা উদ্দেশ্য এই বিশেষ করে তারা নামাজি নামাজিমিওয়ালা টুপিওয়ালা হ্যাঁ বা যাদেরকে তারা এই ধরনের জঙ্গি ত্যাগ লাগে আমি হলফ খেয়ে বললো আমার মনে হয় আমি গুনেগার হল আল্লাহ মাফ করেন আমার মনে হয় একটা লোক সঠিক জঙ্গি এখানে নাই আর তারা যেটাকে বোঝায় যে রাষ্ট্র তো এই জঙ্গি বা সন্ত্রাসী এরকম মনে একটা পাওয়া এগুলো সব হলো ড্রাইভারা বানায় টিভি বানায় আপনারা কিছুদিন আগে দেখছেন দেশ টিভি করছে সে জঙ্গি নাটক করে করে মানুষকে খুশি করবে ইন্ডিয়া থেকে টাকা আসবে তারা তাদেরকে প্রভু মনে করে পশ্চিমাদেরকে প্রভু প্রভু মনে মনে করে করে ইন্ডিয়াকে তারা টাকা তাদের থেকে পশ্চিমবঙ্গে জুজুর বাজা গাবে তোমরা যদি আমাদেরকে এটা না করো আমরা জঙ্গি নিপাত না করি তাহলে তোমাদের ইন্ডিয়া দখল হয়েছে এই সমস্ত কথা বলো সেখানার ভিতরে যে জুলুম চলতেছে সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে হাঁটার ব্যবস্থা আছে প্রতিদিন আমরা হাঁটতে পারি বিশুদ্ধ পানি কিন্তু আমাদেরকে পানি এমন এক সুলুমের ভিতরে আমাদের সেখানে যাওয়ার পরে যা দেখলাম আরো যাদেরকে জঙ্গি জঙ্গি নাটক দিয়ে বিভিন্ন সময়ে তাদেরকে রুখে অথচ এগুলো সবগুলো শেখ এরা হলো শেখ হাসিনার পুলিশ পাঠা যে শেখ হাসিনা তার বাপের সেও মারাত্মক শেখাসিনা থাকলে এই জাতির আরো ক্ষতি হবে আরো এই জাতির লাঞ্ছনা অপদস্থতা করতে হবে শেখ হাসিনা খালি কথায় কথায় স্বজন হারানোর বেতা আমি বুঝি চল্লাদের ঘরে জল্লা ও স্বজনের হাতার হাতানোর কথা বুঝে না ও বুঝে নিজের স্বজনের কথা ও এই দেশে আসছেই এই দেশের মানুষকে হত্যা করার জন্য এই দেশের মানুষকে গুম খুন করার জন্য কারণ সে বলছে যে আমার আব্বা ডেড বডি এভাবে করেছিল একটা মানুষ তো দেখার পেলাম না একটা মানুষ যাওয়ার পেলাম না তোর আব্বা তো ওই সময় পাস্তাই এখন যে তোর রে ধরে মানুষ পেশাব করছে তোর আব্বার মাথার উপরে ভাস্কর্য মানে ভাস্কর্য বই বৈরা পেশাব করছে

পুরা দেশটাকে একটা সিলখানা বানিয়ে গেছে আল্লাহ তার উপরে গজব কাটাইছে যাই হোক কিন্তু আমাদের জেলখানা অনেক ওলামায় গ্রামের সাধারণ মুসলমান মুসলমানবাদী নামের মিল নাই এলাকার মিল নাই বাপের নামের মিল নাই এমন আসে বাস হামলা মামলা 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 এই সেই লোকের ফেয়ে দিচ্ছে আরো একটা কষ্টর বিষয় আমার কাছে লাগছে এরা যারা আসলে যদি হত্যা করেও থাকে এদেরকে ফাঁসির রায় দেওয়ার কোনো অনুমতি নাই কারণ যে রসুলকে গালি দিয়েছে তার রক্ত হালাল হয়ে গেছে যদি এরা একাদের সাথে জড়িত হয় এরা জান্নাত গুহাজিভেদের জন্য মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে এই জন্য ফাঁসিরা হওয়ার পরেও তারা হাস তারা কাজে নাই আলহামদুলিল্লাহ তারা বিচলিত হয় নাই আলহামদুলিল্লাহ তাদের ভিতরে কোন টেনশন বিন্দু মাত্র নাই বছর ধরে আছে সতেরো বছর ধরে আছে বছর বছর ধরে ধরে আছে আছে ওরা আলহামদুলিল্লাহ এরা যদি আল্লাহ আল্লাহ কেনা আমরা সব দান্দি করে নিজের ফ্যাট ইট গাড়ি বাড়ি সব ঠিক রেখা শরীয়তের পরিবেশে ব্যবহার করবে এটা পর্যন্ত সহ্য করে না এরা আল্লাহ আল্লাহ আর একটা গ্রুপ হলো এই পীরখানা হত্যাকাণ্ড আপনারা জানেন যে এটা পুরাটাই ভারতের ষড়যন্ত্র পুরাটাই ফনি হাসিনার ষড়যন্ত্র কিন্তু ভাই এই খানার সাড়ে নয় শত মানুষ আহা এদেরকে এই আজকে কতটা বছর এভাবে আটকে এর মধ্যে পাঁচশোর বেশি আমি শুনছি তারা নাকি বেকুচুর খাতা ছিল কিন্তু এদেরকে সারেন কি কষ্ট এদের আহ কারো বউ পাগল হয়ে গেছে কারো বউ চলে গেছে কারো এক জনের এক এক অবস্থা শুনলে আমার আর এদের সাথে বসতে এত কষ্ট লাগে আর একটা হলো ওই যে রাষ্ট্রদ্রোহী মামলা যাদেরকে এই যে যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী মামলা আয় ভাই আপনি যদি দেখেন এই যুদ্ধ অপরাধী মামলা কানে শোনে না চোখে দেখে না নিজে হাঁটতে না নিজে খাইতে পারে না নিজের ধরতে পারে না ভাই এমন লোকগুলাকে হাসিনা আয়নে ঢুকে শত শত লোক কি জন্য সব তো কিসের যুদ্ধ অপরাধী আপনি তখন একটা দেশের সাথে থাকবেন সবাই চাইবো যে আলাদা না হোক আলাদা না হলে তার শক্তিশালী রাখে আজকে তো ইন্ডিয়া গিলে খেয়ে ফেলতে চাইতেছে যদি একসাথে থাকতো গেলে খেয়ে চাইতে পারতো যাই হোক এরপরে স্বাধীন হয়েছে সবাই চাইছে একমত হয়েছে হয়েছে দেশ স্বাধীন হয়েছে সমস্যা নাই তো এখন তো আর কেউ এটা নিয়ে কথা বলতেছে এখন কেন তুমি এই লোকগুলোকে তোমার বাপে সাধারণ ক্ষমা ঘোষণা করছে তুমি আবার এসে এখন এদেরকে বুড়া বুড়া লোক তোমার বাপের সমান বাপের সে বড় নিয়ে ঢোকায় আহ এই এই দুইটা গ্রুপ শেষ করে যারা এই কয়েকটা গ্রুপকে নিয়ে তিনটা গ্রুপের কথা বললাম এদেরকে মানে অনতি বিলম্বে কুসুর খালাস দেওয়া দরকার এই যুদ্ধ অপরাধী নামে যাদেরকে হয়েছে এত ভুয়া কিচ্ছু নাই এদেরকে মানুষ মানে হাসিনার ধ্বংসের অন্যতম কারণের একটা যে বুড়া বুড়া মানুষ এটাকে আল্লাহর গজব শুধু ধরে নিয়ে রাখছে বিচার হয় নাই এর ভিতরে মারা গেছে কয়েক বছর কয়েক দশজন মারা গেছে খবর এই মামলাগুলো যেন আপনার মাধ্যমেও আমরা বলতে চাই এগুলো সম্পূর্ণ মিথ্যা মামলা দেশ যেহেতু স্বাধীন আছে আমার মতে সারা দেশের জেল সকল মানুষকে মুক্তি করে দেওয়া হ্যাঁ চোর টাকার যারা আছে আসলে খুনি দর্শক যারা আছে এদেরকে কি করো এদেরকে ওলামা এ কেরামের সৌভতে দাও ওলামা এ কেরাম এদেরকে বিশেষভাবে কাউন্সেলিং করো কিছুদিন এদেরকে বুঝাক আরে ভাই কিসের জেল আত্মশুদ্ধির জায়গা এই সেখানে দেখাবো আলোর পথ মিথ্যা কথা এর চেয়ে মিথ্যা জাল মানে এত বড় মিথ্যা এর এর কোনো কি বলবো কোনো ভাষা নাই আমার এখানে ব্যক্ত করা পুলিশ কারারক্ষী জেলার সুপার সুবেদার ডেপুটি মানে নিম্ন থেকে উচ্চ সবাই সেখানে ইয়াবা ঢুকায় সবাই সেখানে মদ ঢুকায় কাজা ঢুকায় সবাই করে না কিছু লোক ভালো আছে অনেক কারারক্ষী অনেক জেলার অনেক সুপার এরা ভালো আছে আমি এটা বলি না সবাই তবে বলতে পারি আমি সব ডিপার্টমেন্ট সব কুকুরের থেকে নিচের সব ডিপার্টমেন্টের লোকে কিছু কিছু এই কাজটা করে এই চুরি কাজ কাজ করে আর বললাম না মদের বোতল সরাসরি নিয়ে দিয়ে আসে ওখানে জেলার নিচে আমরা নিজেরা দেখছি আমাদেরকে মানুষ বলছে দেখেন ওই জন্য প্যাকে করে নিয়ে যেতেছে ওই ওখানে দেওয়া তাহলে এটা ছেড়ে আত্মশুদ্ধি জায়গা ওখানে নামাজ পড়তে দেওয়া হয় না আমাকে তো একুশ সালে রুটেল একুশ সাল বাইশ সাল তেইশ সাল সালের জানুয়ারিতে আমরা হাই সিকিউরিটিতে আমাদেরকে বাইশ সালের শুরুর দিকেই আমাদেরকে পূর্বের সুপার আমাদেরকে হাঁটা চলার ব্যবস্থা করে দিয়ে গেছে হাঙ্গার স্টেক করছে আমরা সেখানে তিন দিন হাঙ্গার স্টেক করার পরে সে আমাদেরকে এই খাবার দাবারের মানে হাঁটা চলা এবং সব কিছু মোটামুটি স্বাভাবিক করে দিয়েছে সুব্রত কুমার বাড়া এসে আবার এটা দেশে করে দিল হ্যাঁ হ্যাঁ সঙ্গীতের আবার কিসের হাঁটতে হবে ওদের কিসের ওরা বাথরুমের পানি যেটা ওদের জন্য বিশুদ্ধ আমাদের নিজের কম্বল যেটা আমরা আমাদের থেকে নিয়ে গেল আমাদের মশারি যেটা আমরা তাদের তাদের থেকে থেকে সেই মশারি নিয়ে গেল আমাদেরকে কয়েল দেয় না মশারি দেয় না মানে কিভাবে আমাদের ওই সময় অলরেডি ডেঙ্গুর প্রাদুর্ভাব চলতেছিল ডেঙ্গু তো সব জায়গায় ছড়িয়ে সে আমাদেরকে মশারিও দিবে না আমাদের কম্বলও দিবে না ফ্যানও দিবে না এই অবস্থা কোনো কিছু সে ঠিক করে দেয় না জেলখানায় কয়েদিদের কোনো অধিকার নাই মানে কয়েদিরা কোনো হাঙ্গারেস্টা করতে পারবে না এটা নাকি তাদের চেষ্টা যে তো রায় হয়ে গেছে হাঙ্গারেস্টা করবে কেন কিন্তু হাজুতিরা নাকি করতে পারে ওদের ধাপ ওদের থেকে শুনি তা আর ওদের সিস্টেমই হলো কোনো কিছু আদায় করতে হলে জেলখানে আপনি হাঙ্গারেস্টা করতে হবে আমরা হাঙ্গারেস্টা করছি এরপর আমরা কি করব আমরা অতিষ্ঠ হয়ে আমরা এই সুব্রত কুমার পালার চুলুম এটা মানে সে আসার পর থেকে শুরু করছে তখন আমরা এই হাঙ্গার করলাম তৃতীয় দিন শেখ এই আমাদের হাঙ্গারের সে বলে দিল কি যে এখানে হাঙ্গার করছে কিছু জিএমবিরা এবং কয়েদিরা এটা আমরা ঠিক করে ফেলছি অবশ্য তাহা মিথ্যা কথা কয়েদিও ছিল না মানে আমাদের কোনো বিচার হয় নাই হয়নি সন্দেহ বার্জন অপরাধ সন্দেহ বার্জন হিসেবে আমাদেরকে রেখে দিচ্ছে ওখানে আর এত ভুয়া মামলা দেখেন মানে তিন বছর চার বছর আপনি এমনি জেলে থাকবেন সন্দেহের উপরে এরপরে গিয়ে আপনার মাত্র চার্জ গঠন হবে এরপরে আপনার সাক্ষী শুরু হবে মানে এরা এরা বলে যে আমরা স্বাধীনতার সাথে স্বাধীনতার তুমি ব্রিটিশ ল নিয়ে পড়ে এসেছ ব্রিটিশদেরকে পিটা করে এই দেশের ওলামায়ে কেরাম আপামর তৌহিদি জনতা এখান থেকে সরাইছে তোমরা আবার এখন ওই ব্রিটিশরা যে ল দিয়ে গেছে ওটা দেখায় দেখায় ওদের আইন অনুযায়ী চলো যাই হোক আমরা যখন হানгар করতে তৃতীয় দিন সে কোনো কথা না বলে আমাদের 10 জন 12 জনকে এক নম্বরে চালান দিয়ে দিল আর বাকি সবাইকে এক এক বিল্ডিং এর এক এক নিচ তলায় এক এক ক্রমে একজন করে দিয়ে দিল মানে সবার মনোবল ভেঙে দেওয়ার জন্য হানগারেতে কষ্ট হয়েছিল ছিল এক বিল্ডিং এ একসাথে হয়তো একই ফ্লোরে নাহলে একাধিক ফ্লোরে কিন্তু নিয়ে গেল সারা জেলখানার বিকেলাজদের সাথে মানে বিকেলাজদের সাথে তো আমাদের থাকা সম্ভবই না ওখানে ওরা হলো পিড়ি সিগারেট ইয়াবা খানা শুরু করলে আর ডাইনি বামে থাকা না ওদের সাথে থাকা তো মানে আরেক জেল জেলের ভিতরে এক জেল সেই জন্য আমরা আলাদা বিল্ডিং এ আমাদেরকে ওরাও রাখে আমাদের জন্য এটা ভালো খারাপ না এক বিল্ডিং এ থাকে কিন্তু সমস্যা হলো আমাদের অন্যান্য সুবিধাগুলো তারা আমাদেরকে দেয় না সবাইকে বিভিন্ন জায়গায় দিল বারো জনকে ফিরে এক নম্বরে দিয়ে দিল আর সাংবাদিকদেরকে বলে দিল যে এরা এরকম সাংবাদিক কিন্তু আশ্বাসের বিষয়ে আমরা কেউই আমরা ওই সময় প্রায় সত্তর জন ছিলাম যে না আমরা আমাদের অধিকার আদায় পর্যন্ত আমাদেরকে শুদ্ধ পানি দিতে হবে আমরা যে মশারি তোমাদের থেকে কিন্তু সেই মশারি ফেরত দিতে হবে আমাদেরকে হাঁটাচড়া করতে দিতে হবে সূর্যের আলো গায়ে লাগাইতে দিতে হবে ওগুলো কোনোটাই তো আমাদের অধিকারের বাহিরে না আমাদের পাপ জেলের মধ্যে কিন্তু তারা এগুলো দিবে না তৃতীয় দিন আমি কিছু দানে সবাইকে নিয়ে গেলো সবাইকে বিভিন্ন জায়গায় দিল আমাকে আমি অসুস্থ আমাকে অসুস্থ অবস্থা সুব্রত কুমার বালা নিতে আমাকে এবার কর কিছু এ কথা কই আমাকে তিনজন দিয়ার সে নিয়ে গেছে সেখানে আমি শুয়েছিলাম সেখান থেকে সে আমাকে আবার উঠে এনে আমাকে সে আমার হাত এবং পাকে এভাবে বাঁধছে তাদের বেঁধে পার হাতের মাঝখান দিয়া এভাবে এই দুই পায়ের মাঝখান দিয়া এভাবে লাঠি বাঁশ ঢুকাইয়া দিয়া আমাকে এভাবে লটকাইয়া তারা পিটেছে পাঁচ সাত জনে মিলে মানে আমাকে জেল হত্যা করার সম্পূর্ণ চেষ্টা করছে এবং এটা পুরোটা সুব্রত কুমার পালার হুকুমে হয়েছে সুব্রত কুমার পালা এবং জেলার ওখানে যে জেলার জেলা এখনো আছে ওই জেলার মিলে সোবেদার এই মিলে এরা সহ আমাকে একসাথে সাত আট জোরে চর লাঠি কুশি থাপ্পর লাঠির বাড়ি মানে আমাকে বাদুরের মতো লটকেয়া বিদেশে এই পরিমাণ মাসে মানে এরা আমার আরেক ডিমান্ড ওখানে করছে আর কি মেরে আমাকে গুল করে ফেলছে একদম মানে ফুটবলের মতো বানায় হয়েছে আমার এরকম মাইট দিচ্ছে আট তারিখে মাইট দেয় নয় তারিখ মাঝখানে দশ তারিখে আমার পি ডাব্লিউ দেওয়া ছিল যে আমাকে জেলে নিয়ে আমার পরিবার আমার সন্তানরা আসছে আমাকে দেখে কিন্তু পি ডাব্লিউ দিলে নিয়ম হলেও নিয়ে আসবে সে কি করছে ওখান থেকে লিখেছে যে নিরাপত্তাজনিত কারণে টাকা আনা হয় বাস এটা কোর্ট মেনে নিচ্ছে নিরাপত্তাজনিত কারণে মূলত হলো আমাকে যে মারছে আমি তো উঠতে পারছি আমাকে আনলে তো এটা প্রকাশ পেয়ে যাবে এই সুব্রত কুমার বালা আমাকে সেখানে রেল হত্যা করার চেষ্টা করছি আমি রিড করতে যাবো কিন্তু রিট কিভাবে করবো রিড করতে হলে নাকি আশি হাজার টাকা এক লক্ষ টাকা লাগে আমি তিন বছর জেল খেটার পরে দুই বছর আড়াই বছর জেল খেটার পরে আবার রিট করবো এমনি তো টাকা পয়সা সব শেষ তো যাই হোক এইভাবে আমাকে ওখানে রাখা হয় এই হলো আমার মোটামুটি জেলে বিখ্যাত আল্লাহ তালা আমাকে মুক্তি দেয় অনেক কষ্টে অনেকভাবে জামিন নেওয়ার পরে দেখেন এই মামলাগুলো এত কঠিন করে তারা একটা তো হলো জামিন দেয় না জামিন হওয়ার পরে এটা আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে নাকি এটা আবার পিছতে হয় তাহলে জামিনটা কেন দেওয়া হলো আচ্ছা জামিন হয়ে গেছে এখন বের হবে তার ফাইনাল বের বন আসছে তখন আরো চার দিন পাঁচ দিন দশ দিন তাকে রাখা হয় যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আসবে তারা প্রশ্ন করবে আচ্ছা এরপরে আবার কি হয় গোয়েন্দা সংস্থারা তাকে ছাড়ে না তাকে নিয়ে যায় আবার নিয়ে তাদের গুম সেন্টারে আবার রাখে মন আবার মামলা দেয় আর না হলে কতদিন পরে আবার তার পা এনে মুসতে আমাকে এখান থেকে আবার নিয়ে গেল।

আমার স্ত্রী আমার বোন আমার বাতিজা আমার বাঘিনা আমার সেলক তারা যায় চিঠি করার এমন খারাপ আচরণ আমার তারা আমার পরিবারের সাথে করে আমার বাইকে আমার স্ত্রীকে আমার বোনকে তুচ্ছতা তাচ্ছিল্যের সাথে এমন আচরণ করে যদি করা তো এটা আমার অধিকার আমি না করে। আমাকে তারা পাচ্ছে না জিডি করবে যদি নেই নাই যে টেনে এরপর আমার চোদ্দ গেলামি করতেছে সেখানেও আমার পরিবারের সাথে আরাম আচরণ করছে এই তো যাই হোক আসলে আমার ইয়া হলো যে আমার কোনো তুষ্মনকেও আমি এইভাবে নীরব করার জেলে না বা গুম হোক এটা আমি চাই না তো আল্লাহ তালা যেন সকল নিরপরাধ মানুষকে এবং আল্লাহর খালেস মুখলেশ বান্দাদেরকে আল্লাহ তালা অতি দ্রুত অতি দ্রুত তাদের তাদের পরিবারের কোলে ফিরিয়ে দেয় তাদের মায়ের মুখে ফিরিয়ে দেয় যে কোনোভাবে হোক আমি আকুল আবেদন দেশবাসীর সরকার বলেন যারা আছে তারাই দায়িত্বশীল আছে যারা মনে করে আমি মনে করি তার দায়িত্ব ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব মানবতা যদি মানবতার কথা বলো সেটাও দায়িত্ব কিসের মানবতা এরা মানবতা এগুলো কি মানবতা আমাদের সাথে যে আচরণ করা হলো এগুলো কি মানবতা রফিকুল ইসলাম মাদানের সাথে যে আচরণ করা হলো এটাকে মানবতা বলে এটাকে সভ্যতা বলে এটাকে ডিজিটাল বলে এটাকে স্মার্ট বলে আল্লাহর কাছে পানা চাই এমন সিঙ্গাপুর থেকে এমন স্মার্ট থেকে এমন ডিজিটাল থেকে আল্লাহর কাছে পানা এই রোগগুলোর মুক্তির জন্য আপনারা সবাই চেষ্টা করুন আল্লাহ করুক যে রহমান ইসলামে বলেছেন আল্লাহ তাকে রাজা খায়ের দান করুক এরা সহ তারাই আছে সবাইকে আল্লাহ তারা কল্যাণ করুক জি প্রিয় দর্শক আমরা সকলেই সেই প্রত্যাশা করি যে বর্তমান যে সরকার তারা আগের যে ইসলাম বিদ্বেষী সরকার ছিল তাদের কারণে যেসব আলেমরা এখনো পর্যন্ত জেলখানায় আহ জীবন যাপন করছেন তাদেরকে খুব দ্রুততার সাথে এক এক বেশি নয় সপ্তাহের মধ্যেই যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর একটা দিনও যেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট না করা হয় প্রিয় দর্শক যেই যে বর্ণনা আপনারা শুনলেন এই একই ধরনের বর্ণনা বাংলাদেশের প্রতিটি মাদ্রাসা মসজিদ জেলখানা ডিপির যে কার্যালয় প্রতিটি থানার প্রতিটি দেয়াল ইট এর সাক্ষী আমরা চাই না সেই দুর্বিষহ জীবন আর কোনোদিন বাংলাদেশের আলেম সমাজের জন্য নেমে আসুক আমরা সুন্দর সব ধর্মের মানুষের সহ অবস্থানের একটা বাংলাদেশ চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ